ओके हरे कृष्णा सो बांग्लेश भक्त देश सबाई के प्रणाम हरे कृष्णा खूब भलो लगे आज के सवार সঙ্গ পাচ্ছি ক্লাস আরম্ভ করার আগেই বলে দিচ্ছি আমার বাংলা এতটু ভালো না তো যদি গ্রামারে কিছু ভুল হয় কিছু মনে করবেন না আমি চেষ্টা করবো কিন্তু মাঝে মাঝে একটু হিন্দি চলে আসতে পারে জাস্ট ব্যার উইথ মি সো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে আজকে আপনাদের সবাই সাথে আমি বাংলাদেশে চলে এসেছি তো আগে গুরুদের প্রণাম করে আমরা আরম্ভ করব নমো ওম বিষ্ণু পাদায়ে কৃষ্ণ পৃষ্ঠায়ে ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিজিনামিনে নমো आचार्य পাদায়ে দাইকে পেপদাইনে গৌড়কথা ধামদায়নাগর গ্রামতাইন শিলাপ্রভু পাদ কি জয় হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ কি উম জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সো উম আজকে আমাকে বলা হয়েছে যে আমরা রামায়ণ থেকে কিছু শিক্ষা নেব তো আগে আমরা ভগবান রামকে একবার মনে করব একটা ছোট্ট একটা শ্লোক বলবো আপনারা আমার পিছনে বলতে পারবেন লোকাভি রাম রানারঙ্গ राजीवनेत्रं रघुवंशनाथं शनाथं कारुण्यरूपं करुणा त्वं श्रीरामचन्द्रं शरणं प्रपाद्य सीतारामलक्ष्मन् হনুমান কী ঝায় শিলপ্র উপাদ কী ঝায় তো রামায়ণের কথাটা আমরা সবাই জানি আর ছোটোবেলা থেকে অনেকবার শুনেছি কিন্তু আজকে আমরা রামায়ণটা একটু অন্যভাবে শুনব রামায়ণের গল্পটা শুনতে শুনতে মাঝে মধ্যে কী কী পাঠ কী কী শিক্ষা আছে আমাদের অ্যাজ এ ডিভোটি আমরা নিতে পারবো সেটার উপরে আমরা আলোচনা করব তো আমরা জানি যে রাম ভগবানের আবির্ভাব হয়েছিল সূর্যবংশ আর ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়েছে চন্দ্রবংশ ভগবান রাম এর হচ্ছে উনি অয়োধ্যাতে উনি জন্ম নিয়েছিলেন আবির্ভাব হয়েছিল আর তারপরে চোদ্দ বছর বনবাস যাওয়ার পরে আবার উনি অয়োধ্যা ফিরে আসে আর অয়োধ্যা তেই উনি সরিউতে দেহ দেহত্যাগ করেন কিন্তু যদি আমরা ভগবান কৃষ্ণকে দেখি তো উনার জন্ম হয়েছে মথুরাতে আবার উনি যান বৃন্দাবনে বৃন্দাবন থেকে আবার মথুরায় ফিরে আসেন আবার ওখান থেকে দ্বারকা দ্বারকা থেকে প্রভাস ক্ষেত্র আর ওখান থেকে উনি আবার ফিরে ধাম যান আমরা যদি যে কি দেখি শ্রীরামের যদি কোনো কথা মুখে থেকে এসেছে তার মানে ওটা পাক্কা মানে ঠিক কথা কিন্তু ভগবান কৃষ্ণকে আমরা দেখি সবসময় মিথ্যা কথা মুখ খুললেই মিথ্যা কথা বলবে আমরা দেখি ভগবান রাম ছিলেন এক পত্নীব্রত কিন্তু ভগবান কৃষ্ণ ষোলো হাজার একশো আট বিয়ে করেছেন আমরা দেখি ভগবান রামের জন্ম হয়েছে দিনেবেলা কৃষ্ণের জন্ম হচ্ছে মা মধ্যরাত্রি ভগবান রামের জন্ম হচ্ছে অষ্টমী কৃষ্ণের জন্ম হচ্ছে নবমী এরকম আমরা দেখি অনেক কিছু ডিফারেন্স আসে শ্রীরাম আর কৃষ্ণের মধ্যে কিন্তু উনি দুইজন হচ্ছেন একই জন মানে ভগবান কৃষ্ণই রামের মতম এক্সপ্যান্ড হয় একই যেরকম আমরা যখন চন্দ্রমা দেখি চন্দ্রমাতে আমরা কী দেখি চন্দ্রমা অনেক সময় পুরোপুরো চন্দ্র থাকে পূর্ণচন্দ্র পূর্ণিমা দিনে আর তারপরে অর্ধচন্দ্র তারপরে আরও একটু ছোট হয়ে যায় কিন্তু যখন চন্দ্রটা ছোট হোক বড় হয় চন্দ্রটা একই চন্দ্র আলাদা না যে আমা পূর্ণিমার চন্দ্র আলাদা অর্ধচন্দ্র আলাদা একই চন্দ্র কিন্তু আলাদা আলাদাভাবে আমরা দেখতে পারি সেই রকম ভগবান হচ্ছেন একই কিন্তু আলাদা আলাদা অবতারে আমরা ভগবানকে দেখতে পারি अनेक रामेर्मതം কূর্ম বরহ मत्स्य পরশুরাম আর আলাদা আলাদা এ ভগবান আমাদেরকে খুব সুন্দর সুন্দর শিখ গেল যেরকম কৃষ্ণ রূপে যখন এসেছেন তখন খুব সুন্দর সুন্দর শিখ দিয়েছেন খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন সেভাবে যখনই শ্রীরাম অবতারে ভগবান এসেছিলেন তার খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে কীভাবে আমাদের থাকতে হবে কিভাবে আমাদের জীবন জীবনযাপন করতে হবে তো আমরা জানি যে দশরথ মহারাজ সাধারণত আর দশরথ মহারাজের কত রানী ছিল জিজ্ঞেস করলে সবাই বলবে তিন রানী কিন্তু অ্যাকচুয়ালি দশরথ মহারাজের রানী ছিল থ্রি হান্ড্রেড ফর্টি রানী ছিলেন তো কেন এত এত বেশি বিয়ে কেন করেছেন দশরথ মহারাজ তো তখন একটা কথা আছে যে কিভাবে। তখন পরশুরাম অবতার এ পৃথিবীতে আবির্ভাব ছিলেন পরশুরাম রূপে ভগবান আর পরশুরাম রূপে ভগবান কি করেছিলেন যতগুলো ক্ষত্রিয় ছিল যারা পাপ কাজ করছিল সবাইকে মেরে ফেলছিল পরশুরাম তো একই বার টোয়েন্টি টাইম পুরো পৃথিবীতে যতগুলো ক্ষত্রিয় রাজা ছিল সবাইকে উনি হত্যা করেছিলেন ওনাদেরকে মেরে ফেলেছেন তো কিন্তু পরশুরামের একটা রুল ছিল যদি কারো বিয়ে হচ্ছে তাহলে তাকে মারবে না তো সেই জন্যে দশরথ মহারাজ যতবারই পরশুরাম এসেছে অয়োধ্যা ওতবারই দশরথ মহারাজ বিয়ে করছে যখন পরশুরাম ভিতরে ঢুকে দেখছে হ্যাঁ আচ্ছা বিয়ে হচ্ছে তাহলে তো মারতে পারবো না ফিরে চলে যায় এরকম তিনশো চালিশ বিয়ে করেছে দশরথ মহারাজ আর প্রধান যে মুখ্য গিলো ছিলেন তিনটা সুমিত্রা কৈকয়ার কৌশল্যা তো আমরা সবাই জানি যে দশরথ মহারাজের এতগুলো বিয়ে হওয়ার পরেও ওনাদের ছেলে ছিল না একটাই মেয়ে ছিল শান্তা আর ও মেয়েটাকে রোমাপদ মহারাজ যে দশরথ মহারাজের বন্ধু ছিলেন ওনাকে দেওয়া দেওয়া ওনাকে দিয়ে দিয়েছেন মেয়েটা মেয়েটাকে তো এই প্রথম একটা শিক্ষা আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ভৌতিক জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী থাকতে পারবে না যেখানে দশরথ মহারাজ যিনি হচ্ছেন ভগবানের নিজের বাবা কিন্তু ওনার জীবনে দুঃখ ছিল তার মানে ভৌতিক জগতে যদি আমরা আছি তাহলে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে আমরা পুরোপুরো খুশিতে থাকবো কোনো না কোনো ইচ্ছা থাকবে যেটা যেটা পূরণ হবে না কোনো কোনো কিছু না কিছু দুঃখ থাকবে কেন থাকবে কেন ভগবানই গীতাতে বলেছে দুঃখালয়ম অশাশ্বতম এই পুরো জগৎটা দুঃখালয়ম দুঃখতে ভর্তি আছে আর অশাশ্বত শাশ্বত না অশাশ্বত আছে যেরকম যদি আজকে আমি কোনো একটা মেশিন দেখেছি টোস্টার ধরেন টোস্টার টোস্টার যেটাতে আমরা ব্রেড টোস্ট করি এখন আমি যদি টোস্টারে ব্রেড দেবো তারপরে মেশিনটা যদি আমি অন করব ব্রেডটা একটু গরম দিয়ে বাইরে আসবে শক্ত হয়ে বার আসবে এখন যদি আমি কমপ্লেন করব এটা কি হলো যে আমি এত সুন্দর সফট ব্রেড ভিতরে দিলাম ব্রেডটা কেন শক্ত হয়ে বার এসেছে মেশিনটা সেভাবে বানানো হয়েছে যে আপনি ব্রেড ভিতরে দিলে ব্রেডটা শক্ত হয়ে বার আসবে সেটা হচ্ছে টোস্টার মেশিনটাকে সেভাবে সৃষ্টি করা হয়েছে সেরকমই পৃথিবীটাকে সেভাবে সৃষ্টি করা হয়েছে যে এই পৃথিবীতে যারা যারা জন্ম নেবে তারা পুরোপুরো সুখী থাকতে পারবে না এটা দুঃখালয়ম আর শাশ্বত তো আমরা দেখি দশরথ মহারাজ যিনি হচ্ছেন ভগবানের নিজের বাবা কিন্তু উনার জীবনে দুঃখ ছিল উনি ছেলে চাচ্ছিলেন কিন্তু ওনার কোনো বাচ্চা নেই তো এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা সেকেন্ড হচ্ছে যখন দশরথ মহারাজ দেখে যে ওনার কোনো ছেলে নেই এখন কি করব। সো উনি মুনি কাছে যান আর বলে যে কি করলে ভালো হবে গুরু মহারাজ আপনি কি বলছেন মুনি ছিলেন ওনাদের কুলগুরু তখন মুনি বলছে ঠিক আছে তাহলে আমরা পুত্র কামেষ্টি যজ্ঞ করব আর যজ্ঞ ফলে আপনার ছেলে হবে তো আমি ভাবলাম গৃহস্থ ভক্তদের জন্যে এটা একটা খুব সুন্দর শিক্ষা যে যখনই আমাদের জীবনে কিছু সমস্যা হয় কি করতে হবে সমস্যা নিয়ে সমস্যা নিয়ে গুরু কাছে যেতে হবে যে আমি এটা কি করব। কি করে সমস্যার সমাধান করা যায় অনেক সময় কি হয় আমাদের জীবনে কিছু সমস্যা আসলে আমরা সেলফ পিটিতে চলে যাই ইংলিশে বলে সেলফ পিটি মানে ডিপ্রেশন আর কি হবে আর আমার কিছু হবে না এটা কি হয়ে গেলো আমার জীবনে আমি আর কিছু করতে পারবো না আমার লাইফ এখন এরকমই কিন্তু এখানে দশরথ মহারাজ আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষা দিচ্ছে যে প্রবলেম তো সবার লাইফে আসবে কিন্তু এটা শর্ট আউট করতে চেষ্টা করতে হবে কীভাবে শর্ট আউট করতে হবে গাইডেন্স নিতে হবে কার গাইডেন্স নিতে হবে যারা আমাদের আধ্যাত্মিক গুরু যারা আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্সড আছে তাদের কাছে আমাদের শিক্ষা নিতে হবে এটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কেন যখন আমরা ভক্তিজীবনে ঢুকি ভক্তিজীবনে ঢুকার মানে একটা গুহার গুহার ভিতরে ঢুকার মতন যখন আমরা একটা গুহার ভিতরে ঢুকি প্রথমে সব কিছু খুব ভালো লাগে কেন যখন গুহার ভিতরে আমরা ঢুকছি আগে তো আমরা সব প্রকাশ দেখতে পারছি আমরা এই তো বাইরে থেকে ভিতরে যাচ্ছি আনন্দে আছি আর যারা শেষে চলে গেছে একদম ওরাই খুব আনন্দে আছে যেহেতু ওরা বাইরে যাওয়ার দ্বারটা পেয়ে গেছে কীভাবে দ্বারে বাইরে কীভাবে যেতে হবে ডোরটা পেয়ে গেছে কিন্তু যারা গুহার মাঝে আছে মাঝখানে তারা খুব সমস্যাতে আছে কেন ওরা এন্ট্রি দেখতে পারছে না এক্সিট দেখতে পারছে না যেখান থেকে ঢুকেছে সে দরওয়াজাটা দেখতে পাচ্ছে না আর যেখান থেকে বেরিয়ে যাবে সে দরওয়াজাটা দেখতে পারছে না মাঝেখানে গুফাতে খুব অন্ধকার আছে আর তখন মনে মধ্যে কি হয় যে আমি এই গুহাটাতে ঢুকলামই কেন এখানে আসলামই কেন এখানে কোনো আনন্দ নেই সেভাবে যখন আমরা ভক্তি জীবনে নতুন নুতন আসি আমাদের খুব ভালো লাগে সব কিছু ভালো আছে এখানে প্রসাদ কত ভালো কীর্তন কত ভালো ভক্তরা ভালো সব ঠিক আছে কিন্তু যে যারা খুব শুদ্ধ ভক্ত ওরাই খুব আনন্দে আছে কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে এইভাবে বৃন্দাবন যাওয়া যাবে জব করলে কত আনন্দ আছে ভক্তদের সঙ্গে কত আনন্দ আছে কিন্তু যারা সাধক যারা মাঝখানে আছে তাদের খুব বেশি সমস্যা আছে কিনা না তারা এই পাশে আছে না তারা ওই পাশে আছে না ওরা শুদ্ধ ভক্ত আছে না একদম নূতন যে কিছু বুঝতে পারছে না এখন কী হয় যখন মাঝখানে থাকে তখন সবার ভিতরে ভুল দেখা যায় সবার ভিতরে দোষ দেখা যায় তখন ভয় যে ভক্তিজীবনে আসলাম বা কেন এখানে এসেই আমার শান্তি নেই আমাদের আগে বাইরের লোকের সাথে ঝগড়া হতো এখন ভক্তদের সাথে ঝগড়া হয় এখন ভক্তদের এর উপরে ঈর্ষা হয় এখানে আমি কি যে আসলাম আমার কি হচ্ছে আমি কি কোনো দিন গোলো করবেন তো আমি যেতে পারবো আমি কি কোনো দিন শুদ্ধভক্ত হতে পারবো আমার কি হবে এখন আর কিছুই ভালো লাগছে না আগে নতুন নতুন তো প্রসাদ ভালো লাগতো পায়েস ভালো লাগতো মিষ্টি ভালো লাগতো চলো প্রসাদে এখন তো কিছুই ভালো লাগছে না এখন কি হবে তো সেই সেই সময় কী করতে হবে যখন আমরা মাঝখানে আছি গুহার মাঝখানে তখন যে কোনো একটা সাধুর হাত ধরতে হবে তার মানে তখন যে কোনো একটা শিক্ষাগুরুর হাত ধরতে হবে শিক্ষাগুরুর হাত ধরতে হবে কি এখন কি করবো আর তখন এই গুরুর গাইডেন্সটা নিয়ে আগে যেতে হবে আর ধীরে ধীরে গিয়ে কি হবে গুহার বাইরে যাওয়ার দরওয়াজাটা দেখতে পাবো আর যখন দরওয়াজাটা দেখতে পারবো তখন আর এ ছুটে আমরা গোলকবৃন্দাবন যেতে পারবো তো খুব দরকার আছে আমাদের জীবনে কোনো একটা শিক্ষাগুরুর একটা গাইডেন্স কোনো একটা গুরু পথপ্রদর্শক গুরু শিক্ষাগুরু কোনো সিনিয়র বৈষ্ণব কেন যেহেতু ওরা অলরেডি ওখান থেকে পাস হয়েছে যে রাস্তাতে আমরা চলে যাচ্ছি ওই রাস্তা ওরা অলরেডি পার হয়েছে তাহলে ওরা নিজের এক্সপিরিয়েন্সটা বলতে পারবে যেরকম অনেক সময় আমরা যখন ভক্তিতে আসলাম কণ্ঠে পড়লাম কিংবা আমরা নিরামিষ খেতে আরম্ভ করলাম কিংবা আমরা মন্দিরে বেশি বেশি যাচ্ছি কোনো একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করছি হতে পারে আমাদের আত্মীয় গেলো বন্ধুবান্ধব ওরা হতে পারে আমাদের ক্রিটিসাইজ করছে কি হচ্ছে আপনারা বেশি বেশি ভক্তি দেখাচ্ছেন এটা কি ওটা কি অনেক কিছু আমাদের প্রবলেম হতে পারে আর এই সব প্রবলেমগুলো সিনিয়র ভক্তরা অলরেডি পাস করেছে সেই জন্য ওরা নিজের এক্সপিরিয়েন্সটা বলতে পারবে হ্যাঁ আমাকে এরকম হয়েছিল আমি যখন নতুন নতুন আসলাম আমাকে সেভাবেই প্রবলেমস হয়েছিল কোনো অসুবিধা নেই একটু শান্তি ধরেন সব ঠিক হয়ে যাবে সেটা বলতে পারবে সো সেই জন্যে এই খুব সুন্দর একটা আমাদের লেসেন আছে এখানে যে দশরথ মহারাজ ডিসপয়েন্ট হয় না যে এতগুলো তো বিয়ে করলাম তিনশো চালিশ এখনও বাচ্চা হয় না আর কি হবে ছেড়ে দাও ভুলে যেতে হবে না ও ধৈর্য এ করে না বশিষ্ঠ মুনির গাইডেন্স নিয়ে পুত্র কামেষ্টি যজ্ঞ করেছে তারপরে কি হয়েছে যখন পুত্র পুত্রকামিষ্টি যজ্ঞ হয় ওখানে ঋষি সিংহ আসে আর ঋষি শৃঙ্গ আসে আর ভগবান যজ্ঞ মূর্তি যিনি আছেন ওনাদের পায়েস দেয় আর তারপরে চারটা ছেলে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্ম হয় অযোধ্যাতে এখন কি হচ্ছে তা এরা একটু বড় হওয়ার পরে গুরুকুলে যায় গুরুকুল থেকে আসার পরে বিশ্বামিত্র আসে ওখানে আর বিশ্বামিত্র এসে বলছে দশরথ মহারাজকে যে আমি রাম আর লক্ষ্মণকে নিয়ে যাবো যেহেতু আমরা অরণ্য ভিতরে জঙ্গলের ভিতরে যজ্ঞ করছি আর এই রাক্ষসগুলো যজ্ঞতে খুব বেশি অসুবিধা করছে ও তোমার ছেলেকে পাঠাও এখন দশরথ মহারাজ পাঠাতে চায় না কেন এই তো ওরা গুরুকুল থেকে এসেছে ওনার মন খুব খারাপ হয়ে যায় তখন উনি গিয়ে মুনিকে জিজ্ঞেস করে কি করলে ভালো হয় তখন মুনি বলছে যে না পাঠাতে হবে যখন গুরু বলছে তখন না আপনি পাঠিয়ে দিন রামকে ভালো রামের ভালো হবে আমাদের অয়োধ্যার ভালো হবে আপনার ভালো হবে সবার ভালো হবে আপনি রামকে পাঠিয়ে দিন আমি ভাবলাম যে এটাতে খুব সুন্দর একটা শিক্ষা আছে আমাদের জন্যে যে অনেক সময় আমাদেরকে যে সেবাটা দেওয়া দেওয়া হয় হতে পারে সেটা আমাদের অনুকূল না কিংবা আমাদের কমফোর্ট জোনে না আমরা আমরা কমফোর্টেবল না ও সেবা করতে জন্যে কিন্তু মেন হচ্ছে যে ও সেবাটা কি গুরু আর কৃষ্ণকে খুশি দেবে তাহলে আমাদের ও সেবাটা করতে হবে একটু নিজেকে কমফোর্ট জোন থেকে বার করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় সেবা করতে চাই কিন্তু আমাদের কমফোর্ট জোনে একটু আমাদের কমফর্ট থেকে বাইরে আস আসলে আমাদের ভালো লাগে না যে আই আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড আমি এর থেকে বেশি করতে পারব না আমি এতটুকুই পারবো এখানে দেখেন দশরথ মহারাজ চায় না ওনার ছেলেকে পাঠাতে কিন্তু যেটা ভগবানের ইচ্ছা যেটা গুরুর ইচ্ছা সেটা যিনি উনি স্যারেন্ডার করতে রেডি আছে আমরা এই শরণাগতি শব্দটা অনেক ব্যবহার করি শরণাগতি শরণাগতি মানে শরণাগতি মানে কি শরণাগতি মানে এটা যেটা আমাদের ভালো লাগে না তাও যদি সেটা ভক্তি ভক্তিজীবনের জুনে ভালো তাহলে আমরা সেটা করতে জুনে রেডি আছি সো এখানে ইয়ে রেডি হয়ে গেছে দশরথ মহারাজ আচ্ছা ঠিক আছে যেটা সবার জুনে ভালো তাহলে আমি রামকে পাঠাবো তখন রাম আর লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র যায় আর ওখানে ওই রাক্ষসদের বদ্ধ করে তাটকা সুবাহু এরকম অনেক রাক্ষসের বদ্ধ করে ওখানে খুব সুন্দরভাবে যজ্ঞ হয়ে যায় যজ্ঞ হয়ে যাওয়ার পরে ওনারা যায় মিথিলাপুরীতে ওখানে জনক মহারাজ একটা খুব বড় স্বয়ম্বর একটা খুব বড়ো স্বয়ম্বর অর্গানাইজ করেছিলেন এখানে খুব সুন্দর একটা শিক্ষা আছে এই গল্প আসছে যে কীভাবে সীতা মাতার ভবনের ভিতরে একটা খুব সুন্দর বিশাল বড় বড়ো শিবধনুষ ছিল আর এই শিবধনুষটা এত বেশি ভারী ছিল আট হাজার সৈনিক যদি ওই জায়গাটা পরিষ্কার করতে হয় তাহলে আট হাজার সৈনিক ওই ধনুষটাকে উঠিয়ে ওই পাশে রাখলে ওই জায়গাটা পরিষ্কার করা যায় এত বেশি ভারী ছিল তো একদিন দেখছে যে সীতা মাতা এমনি খেলতে খেলতে বাহা দিয়ে জাস্ট ওটাকে উঠিয়ে নিয়েছে একদম ইজিলি আর যখন দশরথ মহারাজ এটা দেখে উনি বুঝতে পেরে গেছেন আচ্ছা তার মানে আমার মেয়ের ভিতরে অনেক শক্তি আছে আর যদি আমি ওর যত শক্তি আছে সেম সেম এনার্জি সেম লেভেলের প্রতি দেখতে হবে নালে কি হবে যদি কোনো উইক ছেলে আছে তাহলে যদি সীতা মাতা ওনাকে জুড়ি নেবেন জুড়ি নেবেন তাহলে ও তো চাটনি হয়ে যাবে কেন সীতামাতার শরীরে খুব শক্তি আছে তো তখন দশরথ মহারাজ আনাউন্সমেন্ট করে যে যে এ শিবধনুষকে ভাঙতে পারবে তার সাথে সীতার বিয়ে হবে এখন এখান থেকে আমরা কি শিখলাম অ্যাজ এ গৃহস্থ যে যখনই মেয়েকে বিয়ে দেওয়া হয় সেই রকম লক্ষণটা দেখতে হবে ছেলের মধ্যে এটা খুব ইম্পর্ট্যান্ট অনেক সময় মা বাবারা দেখে যে ছেলেটা দেখতে ভালো আছে কি না হিরোর মতন দেখতে আছে কি না একদম দেখতে সুন্দর আছে কিনা আর সাদা আছে কি না পয়সা আছে কি না কিন্তু এখানে আমাদেরকে রামায়ণে শিক্ষা দেওয়া হচ্ছে যে গুণ কীরকম আছে সেটা দেখতে হবে ওর গুণটা কীরকম কীভাবে ওর গুণ আছে মেন হচ্ছে যে আধ্যাত্মিক গুণ কীভাবে আছে যেহেতু শাস্ত্রতে বলা আছে যে পতি হচ্ছে স্বামী হচ্ছে স্ত্রীর শিক্ষা গুরু আর ধরেন যদি আপনি এরকম কোনো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছেন যে যে আধ্যাত্মিক জীবনে পরিপক্ক না যে আধ্যাত্মিক জীবনে উন্নত না তাহলে ও নিজের স্ত্রীকে কীভাবে মার্গদর্শন করবে তাহলে কি হবে আমি এই এই এক্সাম্পলটা আমি কেন দিচ্ছি যেহেতু আমি অনেক ভক্তদের কাউন্সেলিং করি আমাকে অনেকগুলো ফোন আসে ইমেল আসে আমি অনেক সময় যখন ক্লাস দিই ক্লাস ক্লাসের সময় আমি যদি বলি না যে পতি যেটা বলবে সেটা করতে হবে স্বামী যেটা বলবে সেটা সেভাবে করতে হবে খুব ওবিডিয়েন্ট থাকতে হবে আর তখনই আমাদের ভক্তি জীবনে আমরা আগে যেতে পারবো তখনই একটা গৃহস্থ জীবনে আনন্দ থাকবে তখন সাথে সাথে আমাকে মেল এসে যাবে মাতাজি আপনি এটা বলছেন কিন্তু আপনি জানেন আমার আমার স্বামী আমিষ খায় আর ও আমাকে আমিষ রান্না করতে বলে আর ও ভক্তি করতে চায় না ও নিজেই মালা করে না ও ওর কোনো শাস্ত্র জ্ঞান নেই ও আমাকে মন্দির যেতে জন্য মানা করছে আর আপনি বলছেন যে স্বামীর কথাটা শুনতে হবে এটা কীভাবে হবে তখন আমি সমস্যাতে পড়ে যাই যে কী করা যায় বেদিক কালচার যেটা আমাদের বেদিক কালচার কালচারে বলা হয়েছে যে হাজব্যান্ডকে ফলো করো কিন্তু আজকাল যারা হাজব্যান্ড ওরা তো মার্গে আগে যেতে চাচ্ছে না ওদের ভিতরে কোনো ভালো গুণ নেই তখন কিভাবে ব্যালেন্স হবে সেই জন্যে মা বাবার এটা ডিউটি আছে যে যখন মেয়েকে বিয়ে দেবে তখন খুব ভালো পতি দেখে যার ভিতরে খুব সুন্দর আধ্যাত্মিক গুণ আছে তাহলে ও আপনার মেয়েকে ওর সাথে সাথে আধ্যাত্মিক জীবনে আগে নিয়ে যেতে পারবে আর দুইজন মিলে একটা খুব সুন্দর সুখী গৃহস্থ জীবনে থাকতে পারবে কিন্তু যদি পতির মধ্যেই ভালো গুণ নেই যদি ও সবসময় নশা করছে জোয়া খেলছে আমিষ খাচ্ছে ভক্তি নেই তাহলে পুরো গৃহস্থ জীবনটা সর্বনাশ হয়ে যাবে এখানে দশরথ মহারাজ কত সুন্দর জ্ঞান করে যে আমার মেয়ের ভিতরে শরীরে খুব বেশি শক্তি আছে তাহলে আমি এইভাবে একটা ছেলে সেলেক্ট করব যে সেই রকম সমানভাবে শক্তি ধরে আছে তাহলে ওরা গৃহস্থ জীবনে সুখতে থাকতে পারবে সেরকম আমাদের দেখতে হবে আমাদের মেয়ের ভিতরে কি গুণ আছে এর স্বভাবটা কীরকম তো আমরা যেহেতু আমরা ভক্ত আমরা চাই যেন কোনো ভক্ত সাথে বিয়ে দেয় তাহলে ওর জীবনটা খুশি থাকবে তো তারপরে শিবধানুষটা ভগবান রাম ভেঙ্গে ফেলেছে আর তারপরে সীতা মাতার সাথে বিয়ে দিয়ে ওনারা চলে এসেছেন অয়োধ্যা এখানে অয়োধ্যা আসার পরে কী হয়েছে দশরথ মহারাজ খুব খুশি রানীরা সব খুব খুশি একদিন দশরথ মহারাজ সকালবেলা ভরে উঠে দেখছে তেরি হচ্ছে স্নান করার পরে তিলক তিলক লাগাচ্ছে আর দেখছে ওনার চুলগুলো সাদা হয়ে গেছে একটা চুল সাদা বেরিয়েছে তখন ওরান মনে হচ্ছে আচ্ছা আমি তো এখন বুড়ো হয়ে গেছে আমার দরকার আছে এখন আমার ছেলেকে আমি রাজা বানাবো ওর সাথে সাথে উনি মন্ত্রীদের সাথে আলোচনা করছে মন্ত্রীদের সাথে আলোচনা করলে মন্ত্রীরা বলছে ঠিক আছে তাহলে রামের খুব সুন্দর গুণগান গুণ আছে রামকে রাজা বানাও তো এখন অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে পুরো রাজ্যতে যে এখন রাম হবে রাজা সে জন্য এখন ওনাকে যুবরাজ ঘোষিত করা হচ্ছে তো কালকে যে কি বলে মঙ্গল স্নান হবে আর রামকে যুবরাজ বানাবে ও সবাই খুব খুব খুশি রাম কৌশল্যা খুশি কাই কাই খুশি সবাই খুব খুশি ওখানে যতগুলো লোক আছে সবাই আনন্দে আছে আর কি হচ্ছে মন্ত্র আসছে আর মন্থরা যে কৈকৈয়ের দাসী সে সে কয়কয়ের মনটা খারাপ করছে ও মন খারাপ করে দিচ্ছে কইকাইকে বলছে তুমি জানো তুমি শুনেছো কি হয়েছে রামকে রাজা বানাবে কাই বলছে তাই নাকি আমি শুনে খুব খুব খুশি সাথে সাথে ওনার গলার ভিতরে সোনার হার আছে বার করে মন্থরাকে দিয়ে দিচ্ছে আমি খুব খুশি তুমি খুব সুন্দর কথা বললে তখন মন্থরা ওই সোনার হারটা নিয়ে ফেলে দিচ্ছে বলছে কী হার টার দিচ্ছ তুমি বুঝতে পারছো না তোমার মাথা খারাপ আছে তোমার ছেলে রাজা হওয়া উচিত ভরত রাজা হওয়া উচিত রাম রাজা হলে তখন কাইকে জিজ্ঞেস করছে কেন রাম রাজা হলে কী প্রবলেম আছে আমি তো খুব খুশি আমি রামকে ভরত থেকে বেশি ভালোবাসি তখন মন্ত্রা আরম্ভ করছে বলতে আরে তুমি জানো না তোমাকে কৌশলিয়া দাসির মতন রাখবে তোমাকে দশরথ আর পরোয়া করবে না তোমাকে কেউ পাত্তা দেবে না তুমি ভুল করছো ভরতকে রাজা বানালে আর অনেক কিছু বলছে আর তখন কয়েকের মন খারাপ হয়ে যাচ্ছে আর তারপরে মন্থরা মনে করাচ্ছে যে তোমার একটা দুটো বর আছে দুটো বর যেটা দশরথ মহারাজ তোমাকে কথা দিয়েছিল তুমি এখন এ বর গেলো চাই ন তারপরে কয়কাই দশরথকে ডাকছে আর সব পুরো রামায়ণটা একটা উল্টা দিকে চলে যাচ্ছে এখন এখান থেকে আমরা কি একটা শিক্ষা পেলাম যে কয়কাই খুব ভালো ভক্ত উনি রামকে খুব পছন্দ করেছেন কিন্তু কেন ওনার মন খারাপ হয়ে গেছে যেহেতু উনি কান দিয়েছেন রং পার্সনকে এক কুবুদ্ধি যার কুবুদ্ধি আছে সেই সেই রকম লোক সাথে সঙ্গ করেছে এটা আমাদের ভক্তি জীবনে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কার সাথে সঙ্গ করছি আমরা কার কথা শুনছি আমাদের কান আমরা কাকে দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় ভক্তি জীবনে আসার পরেও আমরা ভাবি যে আমাদের দুটো কান হচ্ছে দুটো ডাস্টবিন ওই পাবলিক প্লেসে ডাস্টবিনগুলো থাকে ডাস্টবিনের উপরে লেখা থাকে ইউজ মি আমাকে ব্যবহার করেন আমার ভিতরে একটু কচরা ফেলেন আমরা ভাবছি আমাদের কান হচ্ছে ডাস্টবিন যে কেউ যেটা বাজে কথাগুলো বলতে চায় আমরা শুনতে সবসময় রেডি আছে কী বলতে চান বলেন এ ভক্তের কী হলো ওর কী হলো এর কী হলো এর বাড়িতে কী হলো আমরা রেডি আছি শুনতে জন্যে তো যখন আমরা রং অসৎসঙ্গ কী লিখা আছে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণবের আচার যখন আমরা অসৎসঙ্গ করবো তখন কী হবে হৃদয় ভিতরে রাম আমাদের হৃদয় ভিতরে ভগবান যে আছে সে বনবাসে চলে যাবে কৈকৈয়ের সাথে ছিল ভগবান কিন্তু ভগবান অয়োধ্যা ছেড়ে বনবাসে চলে গেছে ভগবান আমাদের হৃদয়ে আছে কিন্তু ভগবান আমাদের হৃদয় ছেড়ে বনবাস চলে যাবে যখন আমরা মন্ত্রাকে জায়গা দেব যখন আমরা বাজে কথা গেল কর্মী কথা গেল যে কথা গেল ভগবানের সাথে কোনো লেনা দেনা নেই আমরা সেই রকম কথা গেলো যখন আমরা কুসঙ্গ করব। এই কথা গেলো শুনবো তখন কি হবে ভগবান চলে যাবে আমাদের হৃদয় থেকে তো এখানে এরকমই হলো কয়কের মনটা খারাপ হয়ে গেল কয়কের মনটা খারাপ হয়ে গেছে আর উনি ওয়ার চাই নিলেন চাই নিলেন আর তারপরে রামকে বনবাস যেতে হলো অ্যান্ড যখন শ্রীরাম এই কথাটা শুনেছে যে ওনাকে বনবাস যেতে হবে উনার মুখমণ্ডলে একটুকু কোনো কিছু চেঞ্জ নেই যেভাবে ছিলেন সেভাবে যখন ওনাকে বলা হয়েছিল যে তোমাকে রাজা বানানো হবে তখন সেম এক্সপ্রেশন কোনো চেঞ্জ নেই আর যখন বলা হয়েছে তোমাকে রাজা বানানো হবে না তোমাকে বনবাসে যেতে হবে তখনও সেম কোনো ডিফারেন্স নেই এটা শুনতে খুব ইজি আছে কিন্তু যার সাথে এরকম জীবনে হয় সে সে সম্ভাব রাখা খুব কষ্ট আপনি যদি একবার বিচার করে দেখেন যদি আপনাকে আজকে ফোন এসেছে মায়াপুর থেকে প্রভু গুরু মহারাজের ব্যাস পূজা আছে মায়াপুরে আর আপনাকে গুরু মহারাজের কি বলে পাদাভিষেকম গুরু মহারাজের পায়ে ধোয়াটা আপনাকে করতে হবে আপনাকে দায়িত্ব দেওয়া আছে ओ कत तो आनंद एकदम आर आर अपनी विचार कर देखें अपनी आनंद आनंद सवाई के बोले है, आमा के गुरु महाराज दिने दिन पाद अभिषेक करते खूब खुशी और सकल बेला अपनी स्नान टान नूतन धोती कुरता तिलक पो अपनी एकदम रेडी येस हमें एस गे क्यों करते तक आपके बोला ना আর আপনি ব্যাস পুজো অ্যাটেন্ড করতে পারবেন না আপনি চলে যান আপনাকে এখন কলকাতা যেতে হবে আর কিছু কাজ আছে আপনি আর ব্যাস পুজো অ্যাটেন্ড করতে পারবেন না কত কত দুঃখ লাগবে যে আমি রাত্রে ভাবছিলাম যে সব ঠিক আছে আর সকালবেলা উঠে দেখছি সব কিছু চেঞ্জ হয়ে গেছে সেই জিনিস হয়েছে শ্রীরাম সাথে রাত্রে বলা হচ্ছে যে মঙ্গল স্নান হবে তোমাকে রাজা বানানো হবে ফিউচারে তোমাকে যুবরাজ ঘোষিত করা হয়েছে আর সকালবেলা ভোরবেলা স্নান করে যাচ্ছে বলছে তোমার বনবাস হয়ে গেছে চোদ্দো বছর কিন্তু রাম ভগবানের কোনো কিছু ডিফারেন্স নেই সেইভাবে ওনা আছে কোনো একদম ওনার কেন কেন এভাবে আছে কেন বলে তো ওনার অ্যাটাচমেন্ট ওনার আসক্তি পদের উপরে না সেবার উপরে আছে আমাদের আসক্তি পদের উপরে থাকে এই পদটা দেওয়া হলে আমি করব সেবা আমার কি পজিশন আমার কি এটা কিন্তু ওনার পদের সাথে কোনো সম্বন্ধ নেই উনি মনের মধ্যে একটাই ভাবছে আমাকে আমার বাবার সেবা করতে হবে রাজা হয়ে সেবা করব। ঠিক আছে ওই রকম সেবা লাগবে না তাহলে বনবাস গয়ে সেবা করব যেই রকমের সেবা লাগবে আমি করব আমাকে সেবা করতে হবে আমাকে বনবাস যেতে হলে সেটা হচ্ছে সেবা রাজা হতে হবে সেটা হচ্ছে সেবা সবকিছু সেবা তো ওনার আসক্তি আছে সেবার উপরে পদবীর উপরে না তো রাম রেডি হয়ে যাচ্ছে আর শ্রী আমি भाऊ जी এটাতে একটা খুব সুন্দর लेसन আছে আমি জানি না আপনারা যদি শুনেছেন আর্থার অ্যাশ আর্থার অ্যাশ বলে 1990 টু নাইনটি সেই সময় একটা টেনিস প্লেয়ার ছিল আমেরিকাতে খুব ফেমাস এত ফেমাস আর এতগুলো কি বলে না ও গিলো জিতে গেছে অনেক বড়ো বড়ো কাপ মেডেল পেয়েছে ও তো নাইনটিন নাইনটি টুতে ওকে এডস হয়ে গেছে এখন তখনকার দিনে এইডসের কোনো পরিষ্কার ছিল না মানে কোনো কোনো ওষুধ ছিল না যেরকম এখন কীরকম করোনার কোনো ঠিকভাবে ওষুধটা বলতে পারবো না মানে যেরকম চলে যাচ্ছে কোনো ঔষধ নেই সেভাবে নাইনটি টু নাইনটি থ্রিতে এইডস যদি কাউকে এইডস হয়েছে মানে মরে যাবে আর কোনো মেডিসিন নেই তো তখনকার দিনে উনি খুব ফেমাস স্যার সবসময় নিউজ পেপারে ওনার ফটো আর সব প্রেস রিপোর্টার সবসময় ওনাদের ইন্টারভিউ নিচ্ছে তো তখন একটা প্রেস রিপোর্টার ওনাকে জিজ্ঞেস করেছে স্যার আপনি কি বলতে চান আপনার সাথে যে এটা হলো আপনার যেটা ডিজিজ হলো আপনি কি বলতে চান তখন উনি খুব সুন্দর একটা জবাব দিলেন উনি বললেন যে আপনারা জানেন এই পৃথিবিতে কত লোক আছে যারা ব্যাট কিনে বল কিনে যে আমরা টেনিস খেলবো আমরা টেনিস শিখবো ও হাজার হাজার লাখ লাখ লোক মধ্যে অনেক লোকেরা তো কিনে বাড়িতে রেখে দেয় দুই তিন দিন খেলে কিন্তু সিরিয়াসলি খেলে না লাখ লাখ লোকের মধ্যে কেউ আছে কিছু লোক যারা সিরিয়াসলি খেলবে তার ভিতরে কিছু লোক আছে যারা সিরিয়াসলি কোনো কোচিং সেন্টারে গিয়ে শিখবে তার ভিতরে কিছু লোক আছে যারা কম্পিটিশনে পার্টিসিপেট করবে তার ভিতরে কিছু কম লোক আছে যারা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনে যাবে তার ভিতরে অনেক কম লোক আছে যারা ন্যাশনাল লেভেলে যাবে তার ভিতরে অনেক কম লোক আছে যারা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে আর তার ভিতরে কেউ একজন দুইজন উইম্বলডন কাপ জিতবে আর আমি হচ্ছি ও লোকটা এই হাজার হাজার লাখ লাখ লোক যারা পৃথিবীতে আছে যারা টেনিস খেলছে এ হাজার লাখ লোকের মাঝে আমি পেয়েছি এই উইম্বলডনের কাপ আর যেদিনে আমি হাতে কাপ নিয়েছি সেদিনে আমি ভগবানকে জিজ্ঞেস করি না যে এত লাখ লাখ লোক আছে কেউ পায় না আমি কেন পেয়েছি কাপ আমি জিজ্ঞেস করি না ভগবানকে তাহলে আজকে যখন আমাকে এ রোগ হয়েছে আমি কেন ভগবানকে জিজ্ঞেস করব যে হাজার হাজার লাখ লাখ লোক আছে কাউকে তো হয় না আমাকে কেন হয়েছে রোগটা আমি জিজ্ঞেস করব না কেন আমি সেদিনে ভগবানকে জিজ্ঞেস করি না যখন আমাকে এত সাকসেস দিয়েছে ভগবান তাহলে আজকে আমাকে ভগবান যখন একটু কষ্ট দিয়েছে তাহলে আমি কেন ভগবানকে জিজ্ঞেস করব তো আমি ভাবলাম এটা খুব সুন্দর কথা আমাদের জীবনে সব অনেক সময় এরকম হয় যে যখন আমাদের জীবনে সব কিছু খুব ভালো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে চলে তখন আমরা ভগবানকে কিছু জিজ্ঞেস করি না আমরা খুব আনন্দে থাকি হ্যাপি কিন্তু এক একটুকু যদি আমাদের জীবনে কিছু প্রবলেম আসে তাহলে আমরা ভগবানের উপরে রেগে যাই আমি এতদিন থেকে ভক্তি করছি আমি এতদিন থেকে যোগ করছি আমি মালা করছি আমি সব করছি কেন আমার সাথে এটা হয়েছে কিন্তু আমাদের সাথে যখন ভালো হয় তখন আমরা ভুলে যাই যে এরকম অনেক লোক আছে এই পৃথিবীতে যারা সাফার করছে ভগবান আমাদেরকে অনেক কিছু দিয়েছে এই কৃতজ্ঞ ভাবটা আমাদের রাখা উচিত তো এখানে দেখেন ভগবান রাম কত স্ট্রং আছে ঠিক আছে আজকে অনুকূল প্রতিকূল পরিস্থিতি আছে কালকে আবার অনুকূল পরিস্থিতি আসবে এরকম এটা এটা একটা সাইকেলের টায়ার মতম আমাদের জীবনটা যেরকম রাত পরে দিন আসে দিনের পরে রাত আসে আর আমরা দিনকে বলতে পারবো না যে তুমি থেকে যাও আমার রাত লাগবে না আর আমরা চন্দ্রমাকে বলতে পারবো না যে তুমি থেকে যাও আমার দিন লাগবে না দিনের পরে রাত আর রাতের পরে দিন দুঃখের পরে সুখ আর সুখের পরে সেটা আসবেই আমরা কিছু করতে পারবো না আমরা সেটাকে ধরতে পারবো না তো ভগবান রাম রেডি হয়ে গেছে আর উনি সীতা মাতাকে নিয়ে লক্ষ্মণকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এত কষ্টে কষ্ট আছে না একটা রাজকুমার কীভাবে এখন জঙ্গলে এ ছোটো একটা কাপড় পরে ওই কি বনবাসী কাপড় পরে চলে গেছে কিন্তু এত কষ্টে উনি কত পজিটিভ আছে উনি সীতামাতাকে বলছে এখন তো তুমি খুশি আছো তোমাকে আমি সময় দিতে পারছিলাম না ওখানে কাজে ব্যস্ত ছিলাম এখন দেখো চোদ্দো বর্ষার তোমার সাথে থাকবো সবসময় তোমাকে সময় দেবো এখন তো তুমি খুশি আর আর তুমি আমাকে বলছিলে না যে আমরা কোনো সাধুর সেবা করব। ঋষি ঋষি মুনিদের সেবা করব এখন দেখো আমাদের কাছে কত সুন্দর একটা চান্স পেয়েছি আমরা এখন এই চোদ্দো বছর আমরা যখন ওয়ানে থাকবো তখন এখানে যারা সাধুরা আছে সবার সেবা করব ওদের কাছে ভালো ভালো শাস্ত্রের কথাগুলো শুনবো এটা আমরা কত সুন্দর সুযোগ পেয়েছি তো আমি ভাবলাম এটা কত সুন্দর একটা শিক্ষা দিচ্ছে ভগবান রাম যে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতি আসলে ওটার ভিতরে ভালো কি সেটা আমাদেরকে দেখতে হবে যে কোনো পরিস্থিতি কেন সবসময় তো সব দিন তো এক সমান থাকবে না ভালো কোনোদিন ভালো কোনোদিন খারাপ কিন্তু প্রতি জিনিসে আমাদের দেখতে হবে যে ওটার ভিতর থেকে কিছু একটা ভালো বার করতে হবে আচ্ছা ঠিক আছে যেরকম আজকে সকলে আমি কারোর সাথে কথা বলছিলাম খুব দুঃখী ছিলেন ওনারা ও পুরো পরিবারকে কোভিড হয়ে গেছে তখন বলছে মাতাজি বাবাকে কোভিড হয়েছে মাকে কোভিড এটা ওটা এরকম সিচুয়েশন আছে তখন আমি ওটাই বলছিলাম যে দেখো কিছু কিছু পরিস্থিতি আমাদের হাতে নেই তখন আমাদের কি করতে হবে ওটার মধ্যেও কাউন্ট ইউর ব্লেসিং মানে ভগবান আপনাকে কী কী ভালো করেছে ওটার মধ্যে খুঁজতে চেষ্টা করো তা আমি বললাম ঠিক আছে দেখো কম্পকে তুমি একটা ভালো ডক্টর পেয়েছো আজকাল তো পেশেন্টস ডক্টর পাচ্ছে না মেডিসিন পাচ্ছে না কম্পাকে তোমার ওই প্রবলেমটা নেই কম্পাকে ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে কম্পাকে জানতে পেরেছো এটা না যে অনেক অ্যাডভান্স স্টেজে চলে গেছে তারপরে জানলে তো কিছু করতে পারবে না আচ্ছা কম্পকে তুমি ভক্তি জীবনে আছো আচ্ছা কম্পাকে তুমি এখন যেটাও হোক কম্পাকে তুমি ভগবানের নাম জব করতে জানো হরে কৃষ্ণ তোমার মুখে থেকে তুমি বলতে পারছো এরকম আমি অনেক কিছু যখন ওকে বোঝালাম তখন বলছে হ্যাঁ ঠিকই আছে সি অনেক কিছু প্রবলেম থাকবে কিন্তু প্রবলেমের মধ্যে হোয়াট ইজ নাইস ওটা আমাদেরকে দেখতে হবে রাইট সামটাইমস একটা প্রবলেমের সলিউশন নাও থাকতে পারে আর আদার আদার থিং ইজ আরেকটা জিনিস হচ্ছে যে যখনই আমাদের জীবনে প্রবলেম থাকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভগবান হচ্ছে আমাদের শুভচিন্তক ওয়েল উইশার উনি নিশ্চয় আমাদের জন্য কিছু ডিভাইন প্ল্যান করেছেন কিছু একটা প্ল্যান আছে হতে পারে আমরা ওনার প্ল্যানটা বুঝতে পারছি না যেরকম আগেকালে আগের দিনে গেলে মাতাজিরা একটা সোয়েটার বানাতেন যখন আমরা সোয়েটার বানাই না কিংবা কোনো এমব্রয়েড্রি করলে ও এমব্রয়েড্রি জিনিসটা এরকম যদি উপর থেকে আপনি দেখবে আপনি বুঝতে পারবেন কীভাবে ওই আলপনাও ও ডিজাইনটা করা আছে কিন্তু নিচে থেকে দেখলে সুতো দেখা যাবে এক সুতার সাথে এক সুতা এক সুতা জুড়ে জুড়া আছে কিছু বোঝা যাবে না ডিজাইনটা কী আছে মনে হবে এটা কী হচ্ছে গান্দা দেখা যাচ্ছে কিন্তু উপর থেকে দেখলে ডিজাইন মনে হবে ও নাম লেখা আছে আমার নামটা এমব্রয়েডারি ডিজাইন করা আছে সুতো দিয়ে সেরকম ভগবান উপর থেকে দেখছে আমাদের জীবনটা উনি একটা ডিজাইন করেছেন আমাদের জীবনটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা নিচে থেকে দেখছি আমরা কিছু বুঝতে পারছি না আমরা শুধু সুতোগুলো দেখতে পাচ্ছি একটা সুতার সাথে একটা সুতো এটা কী আছে আমাদের জীবন আমার জীবনটা পুরো মেস হয়ে গেছে মনে হচ্ছে মেস না ভগবান একটা ডিজাইন বানাচ্ছে ওটা আমরা বুঝতে পারছি না যেরকম একটা পাখি ওটা উপর থেকে দেখতে পারবে সব জিনিসগুলো এরকম ভগবান উপর থেকে দেখছে আর আমাদের জীবনটার একটা খুব সুন্দর ডিজাইন বানাচ্ছে একটু ধৈর্য রাখতে হবে একটু পেশেন্স একটু শান্তি ভগবান আমাদের আছে নিশ্চয়ই উনি আমার জন্য খুব ভালো প্ল্যান কিছু করছে সো শ্রীরাম সেভাবে মাতার সাথে উনি বনবাসে চলে গেছে আর খুব পজিটিভলি সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা ওখানেই কিছু একটা ভালো করব সব সব সাধুদের কাছে কিছু ভগবানের জ্ঞান নেব উনি নিজেই ভগবান কিন্তু সে তো মানবের রোল করছে তো বলছে আমরা কিছু একটা ভালো সাধুদের কাছে ভগবানের কথাগুলো শুনব তারপরে কি হচ্ছে যখন সীতারাম আর লক্ষ্মণ রেডি হয়ে গেছে ওনারা ওনাদেরকে ছাড়তে জুনে সুমন্ত রথের উপরে বসে গেছে আর সীতারাম লক্ষ্মণ রথের উপরে চেপে গেছে আর ওনাদেরকে এখন অয়োধ্যা থেকে বাইরে ছেড়ে দিতে হবে তখন অযোধ্যাতে যত লোক আছে সবাই ভগবানের পিছনে আমরা আপনার ছাড়া থাকতে পারবো না আমরা আপনার সাথেই যাব সবাই ভগবানের পিছনে ছুটছে এখন দশজন বিশজন হলে মনা করা যাবে হাজার হাজার লাখ লাখ লোককে কি বলবে কে বলবে কীভাবে কন্ট্রোল করা যাবে কিচ্ছু করতে পারছে না সবাই ভগবানের পিছনে পিছনে আপনি যেখানে যাবে সেখানেই অযোধ্যা আমরা আপনার সাথে থাকবো তো ভগবানের পিছনে পিছনে সবাই চলে গেছে এখন ওরা অনেক দূর হেঁটেছে 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 রাত হয়ে গেছে যখন রাত হয়ে গেছে তখন সবাই ঘুমিয়ে পড়েছে ভগবানে ঘুমিয়ে গেছে ওখানে তারপরে ভগবান কি করেছে বেলা ব্রহ্ম মুহূর্তের আগে ভগবান উঠে গেছে উঠে লক্ষ্মণকে ডেকেছে সীতাকে ডেকেছে বলছে দেখো সবাই ঘুমিয়ে আছে এখন আমরা চলে যাই কেন ওরা উঠলে আবার আমাদের পিছনে আসবে এখন সবাই ঘুমাচ্ছে চলো আমরা চলে যাব তখন সবাই যখন ঘুমাচ্ছে তখন ভগবান চলে যায় তো এখান থেকে খুব সুন্দর একটা আমরা শিক্ষা একটা লেসন আমরা পেয়েছি যে অ্যালার্ট অ্যালার্ট সক্রিয় থাকতে হবে ভক্তি জীবনে আমাদের সক্রিয় থাকতে হবে যদি আমরা একটু আলস করব ভগবান চলে যাবে একটু আলস করব ভগবান চলে যাবে আমি যদি একটু আলস করব আজকে হয়নি ষোলোমালা কালকে করব। আজকে করলাম তো আটটা ঠিক আছে কালকে করব আজকে পড়তে পারলাম না ভাগবত কালকে পড়ব আজকে হয়নি আমার আমার শোনাটা হয়নি প্রবচন কালকে শুনবো বাস এরকম আমরা কি করব ধীরে ধীরে আমরা যদি আলস করব। হিন্দিতে আছে রাম ইয়া আরাম তুমি আরাম চাও না রামকে চাও তুমি আরাম চাইলে রাম চলে যাবে হলো না এরকমই ওরা ঘুমাচ্ছিল ভগবান চলে গেল সেটা হচ্ছে একটা শিক্ষা আমরা পেলাম এই বৃত্তান্ত থেকে যে আমাদের সবসময় সক্রিয় থাকতে হবে খুব অ্যালার্ট থাকতে হবে ভক্তি জীবনে একটু কোথাও আমাদের ঢিল দিতে নেই তাহলে কেন মায়া বসে আছে মায়া আমাদেরকে ধরবে আর ভগবান আমাদেরকে ছেড়ে চলে যাবে তো আমাদের সতর্ক থাকতে হবে তারপরে কী হলো ভরত মহারাজ এসেছে ভরত মহারাজ যখন এসেছে দেখছে এটা কি হয়ে গেল আর রাম চলে গেছে বনবাসে আর তোমাকে রাজা বানানো হচ্ছে ও ভরত মহারাজ খুব দুঃখ যে এটা কী হচ্ছে আর তখন ভরত মহারাজকে কেউ পছন্দ করছে না কই কই ছাড়া পুরো রাজ্যতে সবাই ওর উপরে থুথু করছে কীরকম তুমি রাজ্যে জুনে তোমার নিজে বড় দাদাকে এরকম করলে আর ভারত সবাইকে বুঝাতে চেষ্টা করছে আমি কিছু করি না আমি জানি না আমি জানি না কিন্তু কত লোককে বুঝাবে হাজার লাখ লোক আর সবাই কান্না করছে আর সবাই ভারতকে ভুল বুঝে গেছে এখন ভারত বুঝতে পারছে না কী করবো সো সেটা একটা হচ্ছে এত লোক ভারতকে ভুল বুঝেছে তাও ভারত তাহলে তো আমি আর কি করব আমি মরে গেলেই হয় না তখনও মনে ভাবছে যে এখন আমি কী করবো তখন উনি কী করছে কৈকাইকে কৌশল্যাকে সুমিত্রাকে সবাইকে নিয়ে অযোধ্যাবাসী সবাইকে নিয়ে জঙ্গলে যায় যে আমি রাম সাথে কথা বলবো আর কোনো রকম রামকে আমি ফিরে নিয়ে আসে অয়োধ্যার রাজা বানাবো আমি ভাবলাম এটা খুব সুন্দর একটা লেসেন আমাদের জন্যে হতে পারে ভক্তিজীবনে আমাদের সাথে এটা হতে পারে যে আমাদেরকে সবাই ভুল বুঝে আমরা চেষ্টা করছি ভালো সেবা করতে কিন্তু আমাকে ভুল বুঝছে হতে পারে আমার নিজের গুরু আমাকে ভুল বুঝছে আমার শিক্ষাগুরু আমাকে ভুল বুঝছে কোনো সিনিয়র ডিভোটি আমাকে ভুল বুঝছে আমি যে ভক্তের সঙ্গে আছি ভক্ত সঙ্গতে সেখানে আমাকে ভুল বুঝছে তাহলে আমি এখন আর সেবা করব না তাহলে এখন আমি আর যাব না আর তাহলে আমি ভক্তি জীবনে থাকবো না ভুল বুঝবে কিন্তু আমাদের সেবাটা ছাড়তে নেই যদি আমরা কন্টিনিউ করব ধীরে ধীরে সবাই বুঝতে পারবে যে আমরা আমরা যেটা করছি সেটা ঠিক কিংবা আমরা আমরা ভালো আছি আমাদের মনের মধ্যে কোনো কিছু খারাপ নেই ধীরে ধীরে ও বুঝতে পারবে একটু পেশেন্স রাখতে হবে যদি ভারত মহারাজ ভাবতো এমনি তো সবাই আমাকে ভুল ভাবছে আর বলে কী লাভ আছে চলো তাহলে আমি সুইসাইড করে নেবো আত্মহত্যা করে নেবো আত্মহত্যা করব এরকম তো বিচার করেনি নিই ও সেবাটা ছাড়েনি সেভাবে আমাদের জীবনে যেটাই পরিস্থিতি আসে যদি পুরো বিশ্বটা আমাকে ভুল বুঝে তাও আমার সেবাটা আমি ছাড়বো না আমার যেটা সেবা সেটা আমাকে করে আগে চলতে হবে তো এটা খুব সুন্দর জিনিস আর তারপরে এখানে কি হচ্ছে কয়কাই তো খুব খুশ ভরতকে দেখে বলছে আরে তোমা তুমি এখন হবে রাজা তখন ভরত কয়কাইকে খুব ডাটছে আর ওর সাথে খুব জোরে কথা বলছে এখন এখানে কেউ জিজ্ঞেস করতে পারে যে একটা বৈষ্ণব কি এরকম মায়ের সাথে কথা বলতে পারে এটা কি ঠিক একটা বৈষ্ণব হয়ে কি কটুবচন বলা উচিত একটা বৈষ্ণব হয়ে কি কারো মনকে দুঃখ দুঃখ দেওয়া উচিত এটা কি ঠিক হলো ভারতমারা যেভাবে কয় সাথে কথা বলছে কিন্তু অনেক সময়ে আমরা বৈষ্ণব হয়েও হয়েও অনেক সময় হতে পারে আমাদেরকে একটু শক্ত কথা বলতে হবে কিছু মনে করতে নেই মেন আমাদের মোটিভ কি আছে সেটা দেখতে হবে যেরকম একটা ডক্টর অনেক সময় ডক্টর ইঞ্জেকশন দিলে গায়ে ব্যথা করে কিন্তু ডক্টর আমাদের ভালো জনে দিচ্ছে ইঞ্জেকশনটা সেরকম অনেক সময় হতে পারে উই নিড টু বি স্ট্রং টু সে নো নো যেরকম যদি আমাদের কেউ বললো যে আমার সাথে এখানে আসেন কিংবা ওখানে কিংবা আমাদের স্ট্রংলি বলতে হবে না আমি পারবো না প্রভু আমি সিনেমাতে আসতে পারবো না আমি এ এমনি বসে বসে অন্য কোনো ভক্তের ব্যাপারে ক্রিটিসিজম কথা নিন্দা গুলো শুনতে পারবো না প্রভু আমার ভাগত পড়ার আছে আমার জব বাকি আছে সো সে বলতে শুনে আমাদের একটু অনেক সময় আমি কেন এটা এক্সাম্পল দিচ্ছি অনেক সময় আমাকে যে অনেক যে মেলগুলো আসে না আমি দেখি অনেক সময় বলে যে মাতাজি আমরা চাই না অন্য কোনো ভক্তের নিন্দা শুনতে কিন্তু যদি আমরা যাবো না শুনলে ও ভক্ত কীভাবে ও আমাকে ডেকেছিল আমাকে ডাকলো বললো এখানে বসো কিছু একটা বলছে ওনার বাড়িতে প্রসাদের জন্য গেছিলাম এরকম হলো ওরকম হলো না কিছু কিছু জিনিসে আমাদের একটু শক্ত থাকতে হবে হ্যাঁ আমরা বৈষ্ণব আছি আমরা কাউকে হর্ট করি না কিন্তু জাস্ট লাইক এ ডক্টর যেখানে দরকার আছে সেখানে শক্ত থাকতে হবে যেরকম চৈতন্য মহাপ্রভু এনে অনেক সময় উনি খুব সফট ছিলেন অনেক সময় খুব শক্ত হরিদাস ঠাকুরকে জগন্নাথ পুরী মন্দিরে ভিতরে ঢুকা দেওয়া হচ্ছিল না কিন্তু চেতনে মহাপ্রভু গিয়ে তখন ফাইটিং করে না তো জগন্নাথ মন্দির অথরিটির সাথে কেন আপনি যেতে দেবেন না মুসলিম হলে কি হবে ও ভক্ত আছে যেতে দিন না কিছুই বলে না উনি হাম্বল কিন্তু প্রকাশানন্দ সরস্বতীর সাথে উনি একদম স্ট্রং ছিলেন যখন হাম্বল দরকার হওয়ার ছিল হাম্বল হয়ে গেছে যেখানে পায়ে ধুচ্ছে সেখানে বসে গেছে মহাপ্রভু কিন্তু ফিলসফি দিকে উনি কোথাও বিনেই না তখন একদম রেডি ফাইট করতে জন্য না এটা হচ্ছে ফিলসফি কৃষ্ণ হচ্ছে ভগবান সেরকম যেখানে দরকার আছে বৈষ্ণব খুব নম্র আমাদের যেখানে কিন্তু যেখানে আমাদের ভক্তিটা খারাপ হবে কারোর সঙ্গে নিয়ে তাহলে আমাদের সাবধান থাকতে হবে সে অনেক সময় অনেক সময় এরকম না যে শুধু কর্মীরা আমাদেরকে সমস্যা করবে অনেক সময় যারা ভক্ত তিলক পরে আছে কণ্ঠি পরে আছে ধুতি কুর্তা ওরাই জব করছে হতে পারে ওদের সঙ্গে আমাদের ভক্তি খারাপ হতে পারে আমরা জানি না আমাদের খুব সালেক্টেভ হতে পার সালেক্টিভ হতে হবে কার সাথে আমরা সঙ্গ করব। এখন আপনারা বলবেন কি করে বুঝতে পারবো ও তো ভক্ত আছে আমরা কি করে বুঝতে পারবো কার সঙ্গ করব, কার সঙ্গ করব না এ তো দীক্ষিতা আছে না খুব সিম্পল কার সঙ্গ করলে ভক্তি বড়ছে তার সঙ্গ করার পরে আপনার মনে হচ্ছে আজকে দুটো মালা বেশি করলে ভালো হবে আজকে একটু বেশি কথা কথা শুনলে ভালো হবে তাহলে স্যার তার সঙ্গ করেন যার সঙ্গ করার পরে ভক্তি জীবনে শ্রদ্ধাটা কম হয়ে যাচ্ছে যার সঙ্গ করার পরে বৈষ্ণবেদের উপরে সম্মানটা কমে যাচ্ছে তার সঙ্গ করতে নেই সিম্পল জাস্ট সেটা দেখে নিতে হবে কেন যেরকম বলা হয় না যে আগে একটা দেশ আরেকটা দেশের যুদ্ধ হতো মানে অযোধ্যার সাথে কি বলে লঙ্কা আর তারপরে কি হলো বাড়ির ভিতরে ভাই ভাইয়ের আর তারপরে মনের ভিতরে আমাদের একটা খারাপ বিচার একটা ভালো বিচারের মধ্যে যুদ্ধ হচ্ছে এরকম আগে যুদ্ধ ছিল বাইরের কর্মীদের সাথে আর আমরা হচ্ছি ভক্ত কিন্তু এখন আমাদের ভক্ত সমাজটা এত বড়ো হয়ে গেছে হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে এখন প্রবলেম হচ্ছে ভক্ত সমাজের ভিতরে সেই জন্য এখানে আমাদের এখন খুব কেয়ারফুল থাকতে হবে আমরা কার সাথে সঙ্গ করবো এখন সবাই ভক্ত সবাই কণ্ঠে পড়ে আছে সবাই মালা নিচ্ছে কিন্তু কার সঙ্গ করলে আমার ভক্তি বড়বে আমি তার সঙ্গ করব। যার সঙ্গ করে ভক্তিটা দিনে দিনে কমে যাচ্ছে তাকে দূরে থেকে হরে কৃষ্ণ বলবো সেটা হচ্ছে এখানে তো ভরত মহারাজ একদম উনি মানে এত লোক ওনাকে ভুল মনে করছে তাও উনি গেছেন রাম কাছে কয়কাইকে উনি মানে বলেছেন যে মা তুমি ভুল করেছো তো তুমি আমার মা তোমাকে তোমাকে আমি মানি কিন্তু তুমি যেটা করলে সেটা ভালো না আর তারপরে রাম ভগবান কাছে যাচ্ছে গিয়ে বলছে যে আপনি চলে আসেন আমি আপনার প্লেসে আমি চোদ্দো বছর বনবাসে থাকব। আপনি রাজ্য করেন তখন রাম বলছে না এটা সম্ভব না তুমি যাও তুমি যাও আমার হয়ে তুমি রাজ করো তখন ভগবানের পাদুকা নিয়ে ভরত মহারাজ চলে যায় এখানে আমরা খুব একটা সুন্দর শিক্ষা পাচ্ছি যে ভরত মহারাজ যদি ভগবান রামের সাথে বনবাসে থাকতে পারতেন সেটা তো ওনার জন্যে খুব সরল ছিল আনন্দ ছিল রোজ ভগবান সাথে থাকা ওনার মুখমণ্ডল দেখা ওনার কথাগুলো শোনা ওনার সেবা করা কিন্তু এখানে তো ভগবান ওনাকে একটা কঠিন সেবা দিয়েছে ভগবান থেকে দূরে থাকা কিন্তু ভগবানের জুনে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমাদের সেবাতে আমাদের এটা মনে রাখতে হবে সে আমাদেরকে যদি কেউ বলবে যে আপনারা মায়াপুরে সেটেল হয়ে যাও খুব মজা আনন্দ রাধা মাধবে দর্শন করো প্রসাদ নো উপরে গুরু মহারাজ থাকে খুব আনন্দ ক্লাস শুনো ও খুব আনন্দে আমরা হরি বল করব কিন্তু না ওখানে আমরা থাকতে পারবো না আমরা যেখানে আছি সেখানে আমাদের প্রচার করে আরেকটা মায়াপুর সৃষ্টি করতে হবে সেখানে একটা ভক্তসংঘ বানাতে হবে সেখানে সবাইকে ভক্তি প্রচার করতে হবে সেটা খুব কঠিন কিন্তু সেটা গুরুকে আনন্দ সেটা কৃষ্ণকে আনন্দ দেবে তাহলে আমাদের এটা করতে হবে আমাদের সেবা হচ্ছে ভরত মহারাজের মতন সেবা তো এখানে ভরত মহারাজ কি এটাই করেছে ভগবান থেকে দূরে থেকেছে আর অযোধ্যার পালন করেছে ভগবানের হয়ে ভগবানের জুনে আরেকটা জিনিস এখানে খুব সুন্দর যে ভরত মহারাজ যখন রাজ্য করছে উনি রাজা হয়ে কোনোদিন সিংহাসনতে বসে নেই পাদুকা ভগবানের পাদুকাকে সিংহাসনতে দিয়েছে এটা খুব সুন্দর জিনিস আমরাই যে আমার আমাদের যে আমরা বাড়িতে থাকি আমাদের যে বিজনেস আমাদের যে প্রপার্টি আমাদের এটা বিচার করতে হবে যে এর সব কিছু আছে ভগবানের এই সব কিছু হচ্ছে রামের আমি রামের হয়ে এটার দেখাশোনা করছি খুব যেরকম এইটা পেন হ্যাঁ এ এটা আমার কাছে আছে কিন্তু এটা ভগবানের ভগবান আমাকে দিয়েছে ভগবানের পেনটা আমার দেখা শেখা দেখাশোনাতে আছে যে কোনো সময়ে ভগবান যদি চায় উনি আমার কাছে থেকে এটা নিয়ে নিতে পারে রকম প্রতি জিনিসের ব্যাপারে আমাদের বাড়ি হোক আমাদের স্ত্রী স্বামী বাচ্চারা সব কিছু ভগবানের কিন্তু ভগবান এখন আমাকে দিয়েছে আন্ডার মাই কেয়ার আমাকে দেখাশোনা করতে হবে অন বিহাফ অফ ভগবান ভগবানের জুনে ভগবানের হয়ে আমি এটা দেখছি এটা ভগবানের যেরকম ভরত অয়োধ্যার পালন করেছে অয়োধ্যা হচ্ছে রামের কিন্তু রামের হয়ে আমি পালন করছি যে সে ভাবনাটা গৃহস্থরা ভক্তরা মনে যদি রাখতে পারে গৃহস্থ কেন সবাই জুনে আছে এটা যে কিছু আমাদের কাছে আছে সব কিছু ভগবানের আর ভগবানের হয়ে আমরা তার পালন করছি কিংবা আমরা তাকে দেখছি আর যদি কেন যেদিনে আমাদের মনের মধ্যে মালিকের ভাব এসে যাবে না যে আমি মালিক এটা আমার বাড়ি আমার পতি আমার স্ত্রী আমার বাচ্চা মালিক ভাবের পরের স্টেপ হচ্ছে কন্ট্রোল যেহেতু আমি মালিক এইভাবে করলে ভালো হবে এই না করলে ভালো হবে কন্ট্রোল পরে থেকে হবে এনজয় আনন্দ আমার ইন্দ্রিয় তৃপ্তি আমি কীভাবে করবো সেই জন্য ভগবান কি বলছে ভোক্তারাম ইজ্ঞতা সর্বলোক মহেশ্বরম

তারপরে এখন কথাটা একটু আগে যাচ্ছে সুরপঙ্খা সুরপঙ্খা এসেছে ওখানে আর ভগবান রাম দেখতে খুব সুন্দর আর শাস্ত্রতে বলা হচ্ছে যে ভগবান রাম দেখতে এত সুন্দর এত সুন্দর যে যারা ভগবান রামের চোখ দেখলে ওরা চোখই দেখতে থাকে ওরা নাক দেখে না যারা নাক দেখছে তারা নাকই দেখবে ওরা কান দেখবে না আর তারপরে যদি কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কি ভগবানের চোখ দেখেছিলেন বলছেন না আমি সময়ই পাই না আমি ভগবানের নাক দেখছিলাম নাকটা কত সুন্দর আর যারা নাক কান দেখছে বলছে আপনি কি ভগবানের সুন্দর মুখটা দেখেছে বলছেন না আমি শুধু কানটা দেখছিলাম কানটা কত সুন্দর আমার মনটা ওখানেই থেকে গেলো এত সুন্দর ছিল ভগবানের এক এক মুখমণ্ডলটা এত সুন্দর ভগবানের যখন সুরপঙ্কা ভগবানকে দেখে তখন ভগবানকে ইমপ্রেস করতে জন্য খুব সুন্দরই হয়ে সে সাজিয়ে এসে খুব সুন্দর কাপড় টাপড় পরে সুন্দরীর মতাম আসছে ভগবানের কাছে আর ভগবান বলছে না না তুমি আমার তো বিয়ে হয়ে গেছে আমার বউ এখানে আছে তুমি লক্ষ্মণ সাথে বিয়ে করো আর এইভাবে ওরা খেলা করছে সুরপঙ্খা সাথে আর শেষে সুরপাঙ্খা যখন সীতা মাতাকে মারতে চেষ্টা করে তখন লক্ষ্মণ সুরপঙ্খার নাক কেটে দেয় এখন এখানে খুব সুন্দর একটা শিক্ষা আছে অনেক সময় এখন দেখো কী হলো সুরপাঙ্খা খুব সুন্দরী নারীর মতো এসেছিলো কিন্তু যখনই লক্ষ্মণ ওর নাকটা কেটে দেয় ও আবার একটা রাক্ষসীর মতন তৈর হয়ে যায় আমরা এরকমই আছি আমরা এমনি খুব ভালো আমি আপনার দাস প্রভু এরকম খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করি কিন্তু যেই যদি আমাদের কিছু প্রবলেম করেছে কেউ তাহলে আমরা রূপে চলে আসবো আমাদের নিজের রূপে আমরা চলে আসবো রাইট এমনি আমরা খুব বিনয়ী খুব বিনয়ী সবাই সাথে খুব স্মাইলিং খুব ভালো হরে কৃষ্ণপ্রভু আপনার দাস আমি আপনার দাস কিন্তু যদি আমাদের জুনে একটু দুটো লুচি কম হয়ে গেছে তাহলে হয়ে গেছে ফিনিশ ও দাস ভাব সব চলে গেছে কাঁচরা ডব্বাতে একদম রাগ এসে যাবে আমার জন্য দুটো লুচি রাখলে কি হয়ে যেত ফিস্টে প্রসাদ কোথায় খুব রেগে যাবো আমরা রাইট তো তখন আমাদের রূপ কি হচ্ছে পুতনা কি হলো যখন ভগবান কৃষ্ণকে নিয়েছে কোলে নিজের রূপে সে গেছে সুন্দরী হয়ে এসেছিল তার মানে আমরা যদি বুঝতে চাই যে পরিপক্ষ ভক্ত কে কিংবা উন্নত ভক্ত কে তাহলে অনুকূল পরিস্থিতিতে ওদেরকে দেখলে ওরা ভালোই থাকবে প্রতিকূল পরিস্থিতিতে ওরা কেরকম আছে প্রতিকূল পরিস্থিতি ওদের ওনাদের জীবনে আসলে তখন ওদের ভাবটা কেরকম তখন আমরা বুঝতে পারবো ওরা ভক্তিতে কত আগে গেছে আমি কাল না পরশুদিন শুনছিলাম যে আমাদের মায়াপুরে পঙ্কজাঙ্গরি প্রভুর কোভিড হয়েছে তো ওনাকে কলকাতায় হসপিটালে দেওয়া হচ্ছে তো কাল নাকি ডক্টর জিএস জিজ্ঞেস করছিল যে প্রভু আপনার শাস্ত্রটা কীরকম এখন কীরকম মনে হচ্ছে তখন পঙ্কজাঙ্গিরি প্রভু বললেন প্রভু আমার কৃতজ্ঞ মনে হচ্ছে গ্রেটফুল যে আমার ভক্তরা আমার জন্য কত প্রার্থনা করছে আমি খুব কৃতজ্ঞ মনে করছি তো আপনারা দেখেন যারা ভালো ভক্ত তারা প্রতিকূল পরিস্থিতিতে ওরা মানে রাগ দেখাবে না ওরা ওরা খুব শান্ত খুব সুন্দর সে সে ওরা মানে ভাবছে যে কৃতজ্ঞ ভাব যে আরে ভক্তরা আমার জন্য এত প্রার্থনা করছে আরে এ কত ভালো ও কত ভালো রামনবমী দিনে বলছে আরে সবাইকে একটু প্রসাদ দিলে ভালো হয় যেরকম আমাদের গুরু মহারাজ উনি হসপিটালে থাকলেও বলছে সবাইকে ক্লিকার দিলে ভালো হয় সবাইকে প্রসাদ দিলে ভালো হয় তো প্রতিকূল পরিস্থিতিতে আপনারা কোনো দিন দেখবেন না যে গুরু মহারাজ কাঁদছে কিংবা বলছে এটা কি হলো আমার সাথে না যেরকম পরিস্থিতি ভগবান আমি আমার দাদু ছিল একজন উনি খুব সুন্দর আমার দাদু খুব সুন্দর একটা বলতো হিন্দিতে একটা গান আছে বলছে যে সীতারাম 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 কহিয়ে সীতারাম সীতারাম উনি সব সময় বলতেন সীতারাম 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 কহিয়ে রকম রাখবে ভগবান সেইভাবে থাকবো আমি কোনো অসুবিধা নেই কেন ভগবান হচ্ছে আমার শ্রেয় অভিলাষী উনি হচ্ছেন আমার ওয়েলিশার উনি হচ্ছেন আমার সত্যি বন্ধু উনি আমার আমাকে যেভাবে রাখবেন ও আমি সেভাবেই থাকবো সো সেভাবে ভক্তদের নিজ রূপটা যে যেরকম ভক্ত আমরা বুঝতে পারবো প্রতিকূল পরিস্থিতি অনুকূল পরিস্থিতি তো সবাই ভালো থাকবে খুব সুন্দর বৈষ্ণবের মতো লাগবে দেখতে প্রতিকূল পরিস্থিতিতে ও কীরকম আছে তখন ওর নিজ রূপটা আমরা বুঝতে পারবো এখানে সুর সুন্দরী সুন্দরই হয়ে এসেছে কিন্তু যখন নাকটা কেটে গেছে রাক্ষাসী রূপটা বার করেছে যা আমি খেয়ে নেবো তোমাদেরকে তারপরে কি করেছে সুরপাঙ্খা রাবণ কাছে গিয়ে ছুটে বেরিয়েছে রাবণ কাছে গিয়ে ছুটে বলছে যে আমাকে সাহায্য করো দেখো আমার নাকটা কাটা গেছে রাবণ সাহায্য করতে চায় না বলছে তুমি গেলে কেন ওরা যখন শান্তিভাবে আছে তুমি গেলে কেন ওদেরকে ডিস্টার্ব করতে যাও এখান থেকে তখন সুরপাঙ্খা বলছে কি করবো রাবণটা তো কিছু সাহায্য করছে না আমাকে তারপরে রাবণকে গিয়ে বলছে আরে তুমি জানো ওদের স্ত্রীটা কত সুন্দর দেখতে এরকম আছে ওরকম আছে তখনই রাবণ বলছে ঠিক আছে এরকম অনেক শুনলাম যাও আমার কাছে অনেক রানী আছে এরকম দেখতে সুন্দর তখন আবার সুর বলছে না তুমি বুঝতে পারছো না তোমার সব রানী একদিকে সীতা হচ্ছে একদিকে থেকে সুন্দর তুমি জীবনে এরকম সুন্দর দেখো না যখন হাজার হাজার বাল একই কথা একই কথা একই কথা বলতে থাকে তখন রাবণের মনে ভিতরে লোভ হয় তাই নাকি এত সুন্দর আছে ও তাহলে আমি একবার দেখতে চাই তী কাজ আমি তাহলে গিয়ে দেখবো এখানে একটা খুব সুন্দর শিক্ষা আছে আমাদের জন্য ভগবদ গীতাতে সেকেন্ড চ্যাপ্টারে আছে ধ্যায়ত বিষয়া পুষা অনেক সময় এরকম হয় আমরা অ্যাকচুয়ালি জিনিসটা চাই না কিন্তু ও জিনিসটার ব্যাপারে শুনে 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 দেখে 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 মনটা হবে আমি চাই আমার ওটাই চাই ওটা হলেই আমার আনন্দ হবে যেরকম আমরা টিভিতে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট আসবে এই কোলগেট নো পেপসুডেন্ট ক্যালগস কর্নফ্লেক্স এইটা ওটা ওই বলবে আপনার কাছে এই কোলগেট আছে কিনা আপনার কোলগেটের ভিতরে সল্ট আছে কি না লবং দেওয়া আছে কিনা না লঙ্কা দেওয়া আছে কি না মশালা দেওয়া আছে কিনা আরে আপনার লাগবে না নর্মাল টুথপেস্টে আপনার কাজ হয়ে যাবে কিন্তু এখন টিভিতে দেখে 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 সকালবেলা যখন বাথরুমে যাবেন ব্রাশ করতে জন্য তখন আপনার মনে হবে আচ্ছা আমার টুথপেস্টে তো লওয়াং নেই আমার টুথপেস্টে তো এটা নেই টিভিতে বলা ছিল যে লওয়াং হলে দাঁতটা সাদা হয়ে যাবে এখন কী হলো আমার দরকার নেই কিন্তু টিভিতে দেখে 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 এখনও জিনিসটা আমাকে আনন্দ দেবে সেটা আমার মনের ভিতরে হয়ে গেছে সো এরকম এখানে গুলো রাওয়ানের ইন্টারেস্ট ছিল না ভক্তি জীবনে আমাদের এটাই প্রবলেম অনেক সময় হতে পারে আমরা ও জিনিসটা আমরা চাই না কিন্তু ওই জিনিসটার ব্যাপারে শুনে 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 ধীরে ধীরে কি হয় আমাদের কাম কাম বড়ে যায় যখন কাম বড়ে তখন কি হয় ক্রোধ তো ওর রাগ আসে যে জিনিসটা পাবো না এখন রেগে যাবো কাম থেকে ক্রোধ ধীরে ধীরে কী হবে বুদ্ধিনাশ ধীরে ধীরে বুদ্ধিনাশ হয়ে যাবে যে এখন যেটা হবে করব কিন্তু আমার ওটা লাগবেই ওটা হলে পেলেই আমি আনন্দ পাবো সেই অ্যাজ এ ডিভোটি ভক্ত আমাদের খুব সাবধান থাকতে হবে আমরা কীরকম জিনিস দেখছি কীরকম জিনিস শুনছি কীরকম জিনিস পড়ছি খুব কেয়ারফুল যেটা আজ আসলো ইউটিউবে একটু দেখে নিলাম একটু দেখে ফেললাম এরকম করতে নেই খুব সাবধান যেটা দেখার আছে সেটাই দেখবো না ইউটিউবে তো অনেক কিছু সাইডে আসতেই থাকবে এটা দেখো ওটা দেখো কিন্তু আমাদের যেটা দেখার আছে সেটাই দেখতে হবে খুব সাবধান থাকতে হবে নাহলে ধীরে ধীরে আমরা ভাববো পাঁচ মিনিট দেখলে কী হয়ে যাবে মাতাজি এক ঘন্টার ক্লাস দেখলাম পাঁচ মিনিটে পাঁচ মিনিটটা ধীরে ধীরে মাইন্ডের ভিতরে জায়গা নেবে জায়গা নেবে জায়গা নেবে আর ধীরে ধীরে ভক্তিটাকে বার করে পুরো পুরো জায়গাটা নিয়ে নেবে আপনারা ট্রেনে দেখেছেন না ট্রেনে অনেক সময় কী বলবে ওরা প্যাসেঞ্জার একটু জায়গা দেবেন একটু সাইডে বসে যাবে একটু জায়গা দেবেন একটু জায়গা দিলাম তারপরে কি হবে এক ঘন্টার পরে আপনি নিচে বসে আছেন ওরা পুরো সিট নিয়ে বসে গেছে এরকমই মায়াটা এরকমই একটু জায়গা দেবেন একটু জায়গা দেবেন তারপরে পুরো জায়গাটা নিয়ে নেবে তারপরে কি হলো রাবণকে এরকম বলে দিয়েছে রাবণ রেডি হয়ে গেছে রাবণ এখন মায়াবি বেশ নিয়েছে মাতাকে হরণ করতে জুড়ে চলে গেছে রাবণ গেছে মারিচ কাছে মারিচ সোনার হিরণের রূপ নিয়েছে সোনার হিরণ হয়ে সীতা মাতাকে মানে অ্যাট্রাক্ট করছে সীতা মাতাকে দেখা দিয়েছে সীতা মাতা রামকে বলছে আমার ও হিরণ চাই আমি ও হিরণ চাই তখন ভগবান বলছে ছেড়ে দো আমাদের আমাদের এরকম অনেক হিরণ আছে বলছে না সোনার হিরণ তো নেই আমি অয়োধ্যা নিয়ে যাবো আপনিও হিরণটাকে নিয়ে আসেন তো ওখানে রাম যায় হিরণ নিতে এখানে লক্ষ্মণকে ছেড়ে যায় এখন এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি দেখুন যদি মায়া দরকার তাহলে ভগবান চলে যাবে এখন সীতা মাতা এখানে আমাদেরকে শিখাতে জনে যে যখন মায়া দরকার ছিল বলছে আমারও হিরণ লাগবে তাহলে কিছু হয়ে গেল রামে থেকে দূর হয়ে গেল। যখন আমরা ভৌতিক জিনিসটা চাই তখন ভগবান থেকে আমরা দূর হয়ে যাব সেজন্য খুব সাবধান অনেক সময় ভক্তারা ভাবে আমি দুটো নৌকাতে থাকবো আমি ভৌতিক জীবনে আনন্দ করবো আমি আধ্যাত্মিক জীবনে খুব আগে উন্নত হয়ে যাব আমি দুটোই করব। আমি দুটোই পারবো দুটোই পারবে না দুটো নৌকা থেকে কী হবে তুমি সিধা গঙ্গার ভিতরে যাবে দুটো নৌকাতে কেউ পাই দিতে পারে না যে কোনো একটা নৌকা ভক্তি করলে কিছু ত্যাগ করতে হবে আমি দুটোই পাবো হবে না কিছু ত্যাগ করে দিতে হবে কিছু ভৌতিক জিনিসগুলো ভৌতিক আসক্তিগুলো ত্যাগ করে এই নৌকাতে আসতে হবে তখন গিয়ে আমাদের নৌকাটা ভগবত ধাম যাবে এখান কি হলো তাহলে ও ভগবান রাম চলে গেছে ও সোনার হিরণ পিছনে আর তখন যখন মারিচকে মেরে দেয় ভগবান তখন মারিচ কি করেছে রাম লক্ষ্মণ লক্ষ্মণ বলে আওয়াজ দিচ্ছে তখন সীতা মাতা লি কি বলছে তুমি যাও এখনই যাও মানে হচ্ছে রামকে কিছু হয়েছে লক্ষ্মণ তখন বুঝাতে চেষ্টা করছে দেখো মা রাম হচ্ছে ভগবান ওনাকে কিছু হবে না তুমি চিন্তা করবে না আমি তোমাকে ছেড়তে ছেড়ে যেতে পারবো না তখন সীতা মাতা বলছে তুমি যাবে কি যাবে না ও মানে হচ্ছে তোমার মনের মধ্যে কিছু আছে তুমি হতে পারে আমার সাথে বিয়ে করতে চাও তুমি চাও যেন রাম মেরে গেলে মরে গেলে তুমি আমার সাথে বিয়ে করবে সেই জন্য তুমি আমাকে ছেড়ে যেতে যেতে চাচ্ছ না যখন এই রকম কথা বলে মাতা তখন লক্ষ্মণ বলছে আর বলবেন না আমি শুনতে পারছি না আমার কান দিয়ে আমি আপনাকে মায়ের মতন ভাবছি আপনি এরকম কথা কেন বলছেন আমি এখনই যাবো মা আর তারপরে ওই লক্ষ্মণ রেখাটা দিয়ে বলছে মা আপনি এই রেখাটা পার করবেন না আর ও লক্ষ্মণ চলে যাচ্ছে রামের কাছে যখন রামের কাছে যায় তখন রাম লক্ষ্মণকে বোকা দেয় তোমার মাথাটা খারাপ আছে তুমি সীতাকে ছেড়ে কেন আসলে তুমি জানো এই পুরো জঙ্গলে অনেক রাক্ষস রাক্ষসীগুলো আছে যে কেউ ওকে অ্যাট্যাক করবে তুমি কেন ওকে ছেড়ে এসে গেলে তখন লক্ষ্মণ বলছে আমি কী করবো আমাকে এরকম কথাগুলো বলছে সেজন্য আমি চলে আসলাম আর রাম ওকে বলছে বলছে ও ও হচ্ছে একটা স্ত্রী ওরা বলতে থাকবে মেয়ে মানুষেরা বললে কি মনে করতে নেই তুমি এরকম তুমি তো বোকা তুমি কেন আসলে এখন বিচার করে দেখেন যদি আমি কিংবা আপনি এই এই জায়গাতে আছেন লক্সণের জায়গাতে মনটা কত খারাপ হয়ে যাবে যে আমি সব কিছু ছেড়ে এদের সেবা করছি এই দিকে ওনার স্ত্রী আমাকে বকছে আর দাদা আমাকে বকছে আমি কি ভুল করলাম আর যদি আমরা থাকতাম লক্ষ্মণের জায়গাতে তখন আমরা বলে দিতাম রামকে যে আমি তাহলে অয়োধ্যা ফিরে চলে যাচ্ছি আমি না ঘুমাচ্ছি না কোনো প্রসাদ নিচ্ছি আমার বউকে ছেড়ে আমি এখানে আপনাদের দুজনের সেবা করছে আর আপনারা আমাকে বকছেন আপনি ভোগছেন উনার বৌদি বকছেন আমি কি করব আমরা কি সেবা করতে আমরা আমি আর কোনো সেবা করতে চাই না আমি চলে যাচ্ছি কিন্তু লক্ষ্মণ কি করেছে শান্ত শান্ত সব বোকামি খেয়েছে আর তাও রামের সেবা কন্টিনিউ করেছে এটা আমাদের জন্য খুব একটা সুন্দর শিক্ষা আমাদের জীবনে হতে পারে অনেক সময় এরকম পরিস্থিতি আসবে যে আমাদের কিছু ভুল নেই তাও আমাদের কোনো বরিষ্ঠ বৈষ্ণব কোনো শিক্ষাগুরু কিংবা কোনো একটা ভক্ত আমাদেরকে বোকা দিলে আমরা একটুতে রেগে যাই তাহলে আমি আর কিছু সেবা করব না হয়ে গেছে কাল থেকে তাহলে আমি আর আসছি না এত করার পরে আমারকে এরকম বলেছে এরকম কথা বলেছে আমার সাথে এরকম ব্যবহার করেছে আমি আর চলে যাই আমি আমরা একদম ছেড়ে দিই সেবা কিন্তু লক্ষ্মণ তো সেবা ছাড়েনি কেন ও সেবা ছাড়েনি কেন যখন ওকে রাম বকছে তখনও মনের মধ্যে ভাবছে ঠিক আছে এখন পরিস্থিতি এরকম আছে আমাকে বকছে উনি রাগে ওয়াসে আমাকে বকছে কিন্তু উনি আমাকে কত ভালোবাসা দিয়েছেন সেগুলো মনে করছে সেরকমই আমাদের জীবনে এরকম করতে হবে যখনই কোনো বৈষ্ণব আমাদেরকে বকছে কিংবা আমাদের গুরু গুরুবর্গ আমাদের গুরুগান কিছু আমাদেরকে বলে দিয়েছে যেটা যেটা ঠিক না আমাদের কোনো দোষ নেই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে অনেক সময় স্বামী স্ত্রী মধ্যে কোনো ঝগড়া হচ্ছে যারে আমার সাথে কীরকম আমি এত সুন্দরভাবে সেবা করছি আমি এত সুন্দরভাবে রান্না করলাম প্রসাদ দিলাম কিংবা প্রতি ভাবছে যে আমি এত কষ্ট করে কাজ করে আসি আমার সাথে এরকম ব্যবহার করছে তখন আমাদের মনে ভিতরে আমাদের একটা বিচার করতে হবে যেভাবে আমরা যখন ব্যাংকে যাই ব্যাংকে আমরা কিছু পয়সা জমা করি কিন্তু সব সবসময় পয়সা জমা করতে থাকি না কোনো কোনো দিন আমরা পয়সা বার করব, উইথড্র করব ব্যাংকে থেকে কিছু দিন জমা করব কোন দিন উইথড্র করব এরকম যে কোনো একটা রিলেশনশিপ যে কোনো একটা সম্বন্ধ এরকমই আছে সব দিন সমান হবে না অনেক সময় ওরা আমাদের খুব ভালোবাসা দেবে অনেক সিন অনেক সময় বকবে এই দুটো জিনিসই হবে আমাদের সহ্য করতে হবে যখনই আমরা কারো কাছে বোকামি পাবো কিংবা কিছু একটা আমাদের খারাপভাবে ব্যবহার করছে তখন আমাদের মনে মধ্যে এ করতে হবে যে ঠিক আছে আজকে আমাদের সাথে এরকম ব্যবহার করছে কিন্তু ওনার জন্য তো আমি ভক্তিতে আসলাম উনি আমাকে প্রথমবার ব্যাগ দিয়েছিলেন উনি আমাকে প্রথমবার ইস্কন সাথে ইন্ট্রোডিউস করেছেন উনি আমাকে ভক্তি জীবনে নিয়ে আসলেন ঠিক আছে ও ভালো গুণ না কিন্তু খুব সুন্দর রান্না করে উনি আমাকে কত সুন্দর প্রসাদ খাওয়ালেন উনি আমাকে সেদিনে কত সাহায্য করেছিলেন এরকম কিছু একটা ভালো মনে করে আজকের ব্যবহারটা ক্ষমা করে দিতে হবে দ্যাটস লাইফ দ্যাটস লাইফ এইরকম আমাদের ভক্তি জীবনে এইরকম আমাদের ভক্তদের সাথে আগে চলতে হবে সব দিন সমান হবে না সব সময় সবাই আমাদের সাথে মিষ্টি কথা বলবে না কোনো সময় কেউ খারাপ কথা বলবে কোনো সময় কেউ ধীরে ধীরে করে মনকে মেনে মনকে মানে করে মনকে বুঝিয়ে মনকে বুঝিয়ে আমাদের ভক্তি জীবনে আগে চলতে হবে কেন ভক্তদের সঙ্গ પાવા આહો છે ખૂબ કષ્ટ દુર્લભ માનવજન્મ દેહિના ઇ દેહિષુ તત્રે વૈકુઠ પ્રિયદર્શન ભાગવતે બોલા છે মানব জন্মটা খুব দুর্লভ কিন্তু ওর থেকে বেশি দুর্লভ হচ্ছে বৈকুণ্ঠ প্রিয় দর্শন ভগবানের ভক্তদের সঙ্গ পাওয়া ওর থেকে বেশি দুর্লভ আছে আর এই সঙ্গটা ইস্কনে আমরা খুব সহজে পেয়ে গেছি সে জন্য তার ভ্যালিউ নেই কি হয়ে যাবে এ ভক্তের সাথে না জমলে এর ভক্ত তো আছে এই না হলে ও তো আছে কিন্তু দুর্লভ আছে খুব দুর্লভ আছে ভক্তের সঙ্গ কারা সেই জন্য যতটুকু সঙ্গ আমরা পেয়েছি মিলেমিশে এক दुसरे কে ক্ষমা করতে এক দুসের ভিতরে কিছিনা কিছ দোষ থাকবে কেউ তো সর্বগুণ সম্পন্ন নেই কিছিনা কিছ দোষ সবার ভিতরে থাকবে কেউ কমপ্লিট না ভুলে যেতে হবে ফরগেট এন্ড ফরগিভ আর আগে যেতে হবে এখানে লক্ষ্মণ কিছু মনে করে নেই ও দুজনেই ওকে বকেছে কিন্তু কিছু মনে করে নেই তারপরে জটায়ুর কথা আছে। কিভাবে যখন রাবণ সীতাকে নিয়ে চলে যাচ্ছে তখন জটায়ুর চেষ্টা করছে যত সম্ভব চেষ্টা করছে যে একে যেতে দেবে না রাবণকে কিন্তু পারছে না কেন রাবণের খুব শক্তি জটায়ু হচ্ছে একটা পাখি আর রাবণ কী করছে জটায়ুর পাখগুলো কেটে দিচ্ছে চাকু দিয়ে দুটো পাখ আর জটায়ুর নিচে পড়ে যাচ্ছে আর তারপরে মরে যায় কিন্তু তাও ভগবান জটায়ুর যে লাস্ট রাইড যেটা ক্রিয়াকর্ম সব কিছু ভগবান করে আর ভগবান খুব খুশি আর জঠায়ুকে ভগবান কথা দিচ্ছে যে তুমি আজকে এখনই তুমি যাবে বৈকুণ্ঠা কেন তুমি খুব সুন্দর সেবা করলে তো এখান থেকে আমরা একটা খুব সুন্দর শিখ খুব সুন্দর একটা শিক্ষা পাচ্ছি যে ভগবান হচ্ছে খুব দয়াময় উনি দেখেন না যে শেষে কি হলো উনি দেখছেন যে আমরা প্রয়ত্ন করলাম না আমরা চেষ্টা করলাম কে না সেটাই উনি আমাকে মার্কস দিচ্ছেন আমার চেষ্টা জুনে শেষে কি হলো সেটা ইম্পর্টেন্ট না আমি কতটুকু চেষ্টা করলাম আমি সেটার নাম্বার পাবো জটায়ু চেষ্টা করেছে ভগবান ওকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দিয়েছে বাস সো ভক্তি জীবনে এটাই কেন আমরা সবাই কোনো বড় এক্সপার্ট না আমরা চেষ্টা করব জাস্ট আমি যতটুকু পারবো আমরা চেষ্টা করব আর আমাদের চেষ্টা দিয়ে ভগবান খুশি জাস্ট লাইক এ ছোটো বাচ্চা ছোটো বাচ্চা চলতে জানে না কিন্তু ও চেষ্টা করে পড়ে যায় আবার চলে পড়ে যায় আর মা বাবা মা বাবারা সেটাই দেখে খুব খুশি ভগবান সেটাই দেখে খুব খুশি যখন দেখে আমরা চেষ্টা করছি হানড্রেড পারসেন্ট হতে পারে আমাদের এত সামর্থ্য নেই কিন্তু আমরা চেষ্টা করছি ভগবানের সেবা করতে জন্য সেটা ভগবান খুব খুশি তারপরে কি হচ্ছে ভগবান যাচ্ছে খুঁজতে এখন সীতাকে খুঁজতে হবে তো সবদিকে খুঁজতে 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 সবরী মাতার আশ্রমে আসছে আর সবরীর কথাটা আমরা সবাই জানি খুব ফেমাস কিভাবে ভগবানকে ফল দিচ্ছে খেয়ে খেয়ে ফল খাওয়াচ্ছে ভগবানকে মাতা থেকে আমরা একটা খুব সুন্দর শিক্ষা পাই মাতা যখন মতঙ্গ মুনির আশ্রমে যায় উনি খুব ছোট বয়স আট বছরের মেয়ে ছিলেন অবশ্য এই রামায়ণটা সীমাহীন এত আনলিমিটেড আছে আমি জাস্ট মানে স্পিডে স্পিডে রাজধানীর এক্সপ্রেসের মতো ফটাফট ফটাফট কিছু 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 বলে দিচ্ছি কিন্তু যদি পুরো মাস পুরো বর্ষের যদি ক্লাসটা কন্টিনিউ হলে এটা শেষ হবে না এত সুন্দর সুন্দর গল্পের ভিতরে গল্প গল্পের ভিতরে গল্প আছে এ সবরীমাতার গল্পটা খুব সুন্দর কিভাবে উনি পূর্বতে একটা রাজকুমারী ছিলেন আর কিভাবে উনি এনিওয়ে এটা খুব বড় গল্প কীভাবে উনি রাজকুমারী ছিলেন আর কীভাবে উনি তীর্থযাত্রাতে যান আর পালকিতে যখন উনি তীর্থযাত্রাতে যাচ্ছেন পালকিতে তখন ওনার মনটা খুব খারাপ বলছে যে আমি পালকিতে তীর্থযাত্রা করলে কী লাভ আছে তীর্থে যাত্রাতে যাওয়া মানে ওখানে যারা সাধু সন্তা আছে তাদের আশীর্বাদ নেওয়া কিন্তু আমি যদি পালকির ভিতরে সেনিক দিয়ে যাব তাহলে আমি সাধুদের আশীর্বাদ কি করে নিতে পারবো তখন ইনি খুব কেন্দ্রে ছিলেন যে ভগবান আগে আগে যখন আমি জন্ম পাবো আমাকে এরকম কুটুম্ব এরকম পরিবারতে জন্ম দেবেন না যেখানে আমি খুব ধনী আর আমার সাথে কেউ দেখা করতে পারবে না আমাকে কোনো তুচ্ছ কুটুম্বে জন্ম দেবে যেখানে আমি সাধুদের সেবা করতে পারবো তো সেই জন্যে তারপরে জন্মতে মাতা ওই জঙ্গলের কোনো আশেপাশের রাজার মেয়ের মতন জন্ম নিয়েছে তো তখনকার দিনে ছোট বাচ্চাদের ছোট বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যেত তো মাতার বিয়ে ঠিক হয়ে গেছে তো বিয়ের একদিন আগে রাত্রে দেখছে যে অনেক পশুদেরকে বাঁধে বেঁধে রাখা আছে তখন ও মাকে গিয়ে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে মা এই পশুদেরকে কেন বাঁধা আছে বলছে কালকে তোমার বিয়ে তো এসব পশুদেরকে কাটা হবে সেটা তোমার বিয়ের গিফট তোমার পতিকে দেওয়া হবে তখন মাতা খুব কাঁদছে ছোটো বাচ্চা মেয়ে আট বছর মেয়ে বলছে আমার বিয়ে জুনে এত সব পশুদেরকে বদ্ধ হবে এখন আমি কী করবো তো উনি ওখান থেকে পালিয়ে যান পালিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর ওখানে মতঙ্গ ঋষির সাথে ওনার দেখা হয় আর উনি মতঙ্গ ঋষিকে বলেন যে আমাকে আপনার থেকে দীক্ষা দরকার আমি আপনার সেবা করব। আর মতঙ্গ ঋষি আশ্রমে ঋষি ওনাকে দীক্ষা দেয় তারপরে উনি ওখানে থেকে যায় আর কিছু বছর পরেই জাস্ট যখন উনি ছোট ছিলেন তখন একটা আকাশে থেকে একটা প্লেন আসে আর মতঙ্গ ঋষি আর ওনার সব শিষ্য শিষ্যবাইকুণ্ড ধামে চলে যাচ্ছে তখন সবারই বলছে গুরু মহারাজ আমাকে নিয়ে যান তখন ওনার গুরু বলছে না তুমি এত সুন্দর সেবা করেছো সবরী যে আমরা ভগবানকে দেখতে জুনে বৈকুণ্ঠে যাচ্ছি ভগবান বৈকুণ্ঠ থেকে তোমাকে দেখতে জুনে আসবে তোমার সাথে দেখা করতে জুনে আসবে যেহেতু তুমি গুরুর সেবা করেছো আর আমি খুব খুশি এটা আমার আশীর্বাদ তুমি এখানেই থাকো ভগবান নিজে আসবে তোমার সাথে দেখা করতে তোমার হাতের প্রসাদ খাবে ভগবান দিন থেকে সবরি প্রতিদিন ওই বাগানে যাবে ফুল তুলবে কিছু ফল তুলবে সব তেরি করবে বাইরে রঙ্গোলি করবে আলপনা করবে সব তোরণ করবে আজকে ভগবান আসবে পুরো দিন উৎসাহ দিয়ে বসে থাকবে এখনই আসবে ভগবান আসবে আমার গুরু বলেছিলেন ভগবান আসবে রাত হয়ে যায় আচ্ছা আজকে আসে নেই কোনো অসুবিধা নেই কালকে আসবে আমি কালকে আবার চেষ্টা করব। আবার ঘুমিয়ে পড়বে আবার সকালবেলা উঠে আবার দেরি হবে আবার বাগানে যাবে ফুল নিয়ে আসবে এরকম বর্ষর পরে বর্ষর বর্ষার পরে বর্ষা প্রতিদিন এই স্মাইলটা কোনো অসুবিধা নেই আজকে আসেনি ভগবান কোনো অসুবিধা নেই কিন্তু আমার গুরু কথাটা কোনো দিন মিথ্যা হবে না আমার গুরু বলেছে ভগবান আসবে ভগবান আসবে আমি কালকে আবার রেডি করব। এরকম প্রতিদিন উনি ওয়েট করেছিলেন ভগবানের জন্যে আর সে যে ভগবান এসেছে আর ওনার হাতে থেকে ফল খেয়েছে এটা খুব সুন্দর একটা শিক্ষা আমাদের জন্যে যে ভক্তি জীবনে পেশেন্স পেশেন্স এটা না যে আজকে আমি এই ষোলোমালা করছি দশ বছর তো ভগবান এখন আমার সামনে প্রকট কেনা হচ্ছে না আর আমার সব দুঃখ যেন চলে যায় আমি বড় ভক্ত হয়ে গেছি পেশেন্স পেশেন্স ভগবান দেখছে যে তুমি কি সেবা করেছো কী করেছো কি করো না অনেক সময় হতে পারে আমাদের সাথে কিছু ন্যায় হচ্ছে না পেশেন্স রাখো কেন ভগবান অন্যায় করতে জানে না উনি জানে না কিভাবে অন্যায় করতে হয় উনি সবাই সাথে ন্যায় করে জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে পেশেন্স কেন ওনার টাইম উনার ক্লকটা আলাদা আছে আমাদের ক্লকটা আলাদা আছে আমাদের টোয়েন্টি হা ফোর আওয়ার্সের টাইম আলাদা আছে ব্রহ্মার টাইম আলাদা আছে কৃষ্ণর টাইম আলাদা আছে উনি আসবে একটু ওয়েট করতে হবে আর ন্যায় দেবে যেটা আমাদের দরকার আছে যেটা আমাদের জন্য অনুকূল যেটা যেটা হলে আমাদের জীবনে ভক্তি বড়বে সেইভাবে কৃষ্ণ আমাদের উপরে কৃপা করবে সেভাবে উনি সগরীর উপরে কৃপা করেছে আর তারপরে কি হলো সুগ্রীব আর হনুমান সাথে দেখা হয় কিভাবে সুগ্রীব সাথে ভগবান বন্ধুর মতম থাকে আর তারপরে সুগ্রীবকে সাহায্য করে সেটা একটা আবার কথা আছে কিভাবে বালি আর সুগ্রীবের ঝগড়ার মধ্যে ভগবান সুগ্রীবকে বলে তুমি যাও বালির সাথে তুমি যুদ্ধ করো আর আমি পিছন দিকে বান ঢালবো কিন্তু যখনই যুদ্ধ হয় ভগবান সাহায্য করে না আর সুগ্রী এত মার খেয়ে আসে বলে কেন আপনি সাহায্য করলেন না আপনি তো বললেন আপনি সাহায্য করবেন তখন ভগবান বলছে যে আরে তুমি আর বালি দেখতে একই আমি আমি বুঝতেই পারছি না তো তুমি এবারে একটা কাজ করো লক্ষ্মণকে বলছে লক্ষ্মণ তুমি একটা মালা দো সুগ্রীবের গালাতে তাহলে আমি বুঝতে পারবো সুগ্রীবকে আর বালিকে আর যখন লক্ষ্মণ মালা দিয়ে দেয় সুগ্রীবকে এইবারে যখন সুগ্রীব আর বালির যুদ্ধ হয় ভগবান গাছের পিছন থেকে বান মারে আর বালি মরে যায় তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম যে গুরুর আশীর্বাদ না হলে ভগবানের সাহায্য করবেন আমাদের ভগবানের সাহায্য দরকার আছে যদি ভগবানের কৃপা যদি আমাদের লাগবে আগে গুরুর কৃপা আগে লক্ষ্মণের যখন কৃপা হলো লক্ষ্মণ যখন মালা দিয়ে দিয়েছে সুগ্রীবের গালাতে তখন সুগ্রীবের সব ভালো হয়েছে আমাদের জীবনে আমাদের গুরু কৃপা দরকার গুরু কৃপা হলেই ভগবানের কৃপা হলে তারপরে কি হলো হনুমান গিয়েছে লঙ্কাতে সীতা মাতাকে খুঁজতে আর হনুমান কি করছে লঙ্কাতে প্রতি একটা রুমে ভিতরে যাচ্ছে আর ওখানে দেখছে সব মেয়েরা এরকম সেরকম কাপড় চোপড় ঠিকভাবে পোড়া নেই এখানে সেখানে ঘুমিয়ে পড়ে আছে তখন হনুমান মনে ভিতরে ভাবছে এটা আমি কি করছি আমি একটা ব্রহ্মচারী আর সব রুমে গিয়ে তাকাচ্ছি এটা কি এটা আমি কি ভুল করছি তখন মনে মধ্যে ভাবছে না আমি তো আমার ইন্দ্রিয়া তৃপ্তি জন্যে কিংবা আমার আনন্দের জন্যে তো করছি না আমি তো এটা ভগবানের সেবা জন্য করছি না আমি ঠিক করছি বলে আবার যায় আবার ঘুরে আবার দেখে আমি ভাবলাম এখান থেকে আমরা একটা খুব সুন্দর শিক্ষা নিতে পারবো আমরা বলি যুক্ত আহার ইক্ত বিহার যেটা আমরা যেটা যেটা আমাদের কাছে আছে ভগবানের সেবা জন্য আমাদের ব্যবহার করতে হবে এটা আমাদের দেখতে হবে কি আমি ভগবানের কি আমি ভগবানের সেবাতে ব্যবহার করছি কি করছি না অনেক সময় আমরা জিনিসগুলো কিনি আর আমি আমরা মনে মি ভাবি যে এটা ভগবানের জন্যে কিন্তু হতে পারে এটা আমাদের ইন্দ্রিয়র তৃপ্তি জুনে জাস্ট আমাদের চেক করতে হবে আত্মনিরকশন এটা আমি কি করলাম এটা আমি কেন কিনলাম এটা আমি কেন দেখলাম আমি কি করছি আমি আমি ঠিক করছি এটা কি আমার আনন্দের জন্যে না ভগবানের জন্যে এটা গুরু মহারা গুরু বলেছে বলে আমি করছি না আমি আমার আনন্দ জুনে করছি জাস্ট চেক 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 সব সময় চেকিং 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 করতে হবে আমাদের তখন আমাদের জীবনটা ঠিকভাবে চলবে সেলফ ইন্ট্রোসপেকশন যে আমি কিসে জুনে নিলাম কি করছি রাইট অনেক সময় আমি অ্যাকচুয়ালি আমরা অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা ভাবি যে আমরা ভগবানের জুনে করছি কিন্তু অ্যাকচুয়ালি কোথাও ভিতরে আমাদের আনন্দ জুনে যেরকম আপনি কোনো দিন শুনেছেন যে নির্জলা একাদশী দিনে ভগবানকে ছপ্পন ভোগ কেউ দিয়েছে বলবে না আজকে তো ছপন ভোগ বানালে কী হবে আজকে তো একাদশী আছে আমরা খেতে পারবো না না পার অ্যাকচুয়ালি ছপন ভোগ আমাদের জন্যে না ছাপ্পন ভোগ ভগবানের জন্যে ভগবান পরে আমরা ও প্রসাদটা নিই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বানাই আমাদের জন্যে আজকে তো একাদশী আজকে খেতে পারবো না আজকে পিৎজা না বানালে ভালো হয় সো আমরা আমরা বুঝতেও পারি না অ্যাকচুয়ালি যে অনেক সময় আমরা ভক্তিতে যেটাই করছি নিজের জন্যই করছি আমাদের চেকিং করতে হবে কিসের জন্যে আমরা করছি এটা হনুমান আমাদেরকে শেখাচ্ছে হনুমান এত বড় ভক্ত ভগবানের জন্যেই গিয়েছিল লঙ্কাতে তাও প্রতি মিনিট চেকিং করছে আমি ঠিক করছি কিনা আমাদের প্রতি মিনিট চেকিং করতে হবে ভক্তি জীবনে তারপরে কি হয়েছে রাবণের খুব অভিমান তো ওর শক্তির খুব অভিমান আর যাদের ভিতরে অভিমান থাকে না তা সি ওয়ার্ড ইংলিশে একটা হচ্ছে প্রাইড কামস বিফোর ফল যদি আমাদের ভিতরে অহংকার এসেছে তাহলে কি হবে আপনাদের বুঝে যেতে হবে যে নেক্সট স্টেপ হচ্ছে ফল এখন পড়ে যাব আমরা ফিনিশ এখন আমাদের পতন হবে খুব সাবধান থাকতে হবে যে আমাদের অহংকার আমাদের ভিতরে অহংকার নিয়ে আসতে নেই রাবণের কী হয়েছে ওর খুব বেশি অহংকার হয়ে গেছে যখন অহংকার বেশি হয় তখন যে জিনিসটা সেভাবে দেখতে হবে সেভাবে আমরা দেখি না মানে কি বলবো একটা যেরকম মন্দোধারী যখন রাবণকে বলছে যে স্বামী আপনি ঠিক করছেন না এটা তো রাবণ কি বলছে মন্দোধারিকে আচ্ছা তুমি সীতার বিউটি দেখে খুব কি বলছে ঈর্ষা করছো যেহেতু সীতা দেখতে খুব সুন্দর তোমার মনে হচ্ছে যে আমি ওকে রানী বানিয়ে দেবো বলে তোমার মন খারাপ লাগছে আচ্ছা বিভীষণ যখন বলছে দাদা আপনি ঠিক করছেন না এরকম করবেন না আচ্ছা তুমি সীতার মতন কোনো সুন্দরী পেলে না বলে তুমি আমার দেখে ঈর্ষা করছো এখন কি হচ্ছে ভালো ভালোজনে বললেও বুঝতে পারছে না যেহেতু অহংকার খুব বেশি হয়ে গেছে এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট অনেক সময় আমাদের জীবনে যদি খুব বেশি অহংকার হয়ে যায় না তখন যদি কেউ কিছু ভালো বলতে আসে না তাও আমাদের মনে হয় ও আমাকে আমরা বুঝতে পারবো না যে আমাদের সাহায্য করছে আমরা বাবু যে জানি না কেন এরকম বলছে হতে পারে ওর কিছু স্বার্থ আছে আমরা কিছু ঠিকভাবে অ্যাডভাইস কেউ যদি আমাদের ভালো পরামর্শ দিচ্ছে কিছু ভালো অ্যাডভাইস দিচ্ছে আমরা বুঝতে পারবো না তো সেই জন্য অহংকার নিয়ে আসতে নেই খুব সাবধান থাকতে হবে কোনো গুরুর আশ্রয় নিলে অহংকার আসবে না তারপরে কী হলো অশোক বাটিকাতে গেছে ওখানে সীতার সাথে দেখা হয়েছে আর ওখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে ওখানে হনুমান সীতামাতাকে জিজ্ঞেস করছে যে মা আপনি ঠিক আছেন আমি দেখলাম এ রাক্ষসী গেলো আপনা আপনাকে খুব কষ্ট দিচ্ছে তখন সীতা মাতায় খুব সুন্দর কথা বলছে বলছে সুনো হনুমন্তা বিপত্তি প্রভু সৈ যাবস ভজন সুমীরানা না হয়ে বলছে হনুমান এইটা বিপত্তি না তুমি জানো বিপত্তি মানে কি বিপত্তি মানে যখন কেউ ভগবানের নামটা ভুলে যায় সেটা হচ্ছে বিপত্তি কিন্তু আমি তো এই অশোক ওয়াটিকে একদিনও এক এক মিনিটের জন্যে ভগবানে ভুলি না জন্য কোনো বিপত্তি নেই বাস তুমি তাড়াতাড়ি যাও আর প্রভু রামকে আমি এখানে আছি সে মেসেজটা দিয়ে দো আর তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যাও বাকি সব ঠিক আছে আমি তো ভগবানকে এক মিনিটের জন্যে ভুলি না তো আমি ভাবলাম এটা আমাদের জন্য খুব একটা সুন্দর শিক্ষা যে জীবনে প্রকৃত প্রকৃত বিপত্তি হচ্ছে যখন আমরা ভগবানকে ভুলে যাব বাকি ছোট ছোটো তো বিপত্তি না দিন শরীর খারাপ থাকবে কোনোদিন স্যালারি প্রমোশন হয় না কোনো কিছু পয়সার প্রবলেম কিন্তু এই ভৌতিক জগতে প্রবলেম তো থাকবেই নালে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে পয়সার দিয়ে নাহলে কোনো রিলেশনশিপ প্রবলেম থাকবে নাহলে কোনো হেলথ প্রবলেম থাকবে হলে কোনো কিছু বিজনেসে পড়াশিক্ষাতে এরকম প্রবলেম থাকবেই এক ওগুলো প্রবলেম না অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যদি আমরা ভগবানকে ভুলে গেছি এসব প্রবলেমের মধ্যেও যদি ভগবানকে মনের মধ্যে রাখতে পারি তাহলে কোনো প্রবলেম নেই কেন এগুলো তো সব টেম্পোরারি আছে আমরা তো আত্মা শরীর না আর আমাদের যেগুলো সম্বন্ধ আছে সব টেম্পোরারি আছে জাস্ট আমরা পাস হচ্ছি বাস ভগবানের নামটা যদি ভুলে যাব তাহলে সত্যি কথা বিপত্তিতে আছে এখন আর আমাদের কেউ সাহায্য করতে পারবে না কেন ভগবানের নাম যদি ভুলে যাব তাহলে এখানে এই ভৌতিক জগতে ঘুরতে থাকবো সাইকেলের চাকার মতো কিন্তু ভগবানের নাম যদি মনে আছে ভিতরে বাকি পরিস্থিতি চেঞ্জ হতে থাকবে দিনের পরে রাত রাতের পরে দিন কিন্তু এই জন্মর পরে আমরা ভগবত ধামে যেতে পারবো তো ভগবানের নামটা ভুলতে নেই তারপরে কী হলো বিভীষণ বিভীষণ ভগবানের কাছে এসে গেছে বলছে আমি আর আমার ভাই সাথে দাদার সাথে থাকবো না আমি আপনার শরণাগতি নিয়ে নিচ্ছি তো ইমিডিয়েটলি ভগবান সুগ্রীবকে জিজ্ঞেস করছে তুমি কি বলছো বিভীষণকে আমরা নিয়ে নেব আমাদের সাথে সুগ্রীব বলছে না না নেবো না তারপর ভগবান হনুমানকে বলছে হনুমান তুমি কি বলছো কি বিভীষণকে আমরা নিয়ে নেবো আচ্ছা অঙ্গদ তুমি কি বলছো সবাইকে জিজ্ঞেস করছে আর আমি ভাবলাম এটা খুব সুন্দর একটা লেসেন যে উনি হচ্ছেন নিজে ভগবান উনার দরকার নেই কাউকে জিজ্ঞেস করতে জুনে যে আমি কী করবো তা উনি এত বিনয়ীভাবে সবাইকে জিজ্ঞেস করছে কি করলে ভালো হয় আমি কি বিভীষণকে নিয়ে নেবো আমাদের সাথে আর আমার এটা খুব ভালো লাগলো যে অ্যাজ এ ডিভোটি এই গুণটা আমাদেরকে আমাদেরকে এই গুণটা আমাদের ভিতরে রাখতে হবে যে সবসময় জিজ্ঞেস করা কিছু হবে না জিজ্ঞেস করলে আমরা কি ছোট হয়ে যাব না সবসময় যে কোনো জীবনের ডিসিশন নিলে জিজ্ঞেস করলে সবাইকে যা যারা ভক্ত আমি কি এটা ঠিক করছি কি এটা করলে আমার জন্য ভালো হবে খুব এটা যদি আমরা জিজ্ঞেস করবো জনের কাছে জিজ্ঞেস করলে কিছু একটা ভালো আমরা ভালো কিছু হবে আমাদের সাথে কেন আমাদের বুদ্ধিটা সীমিত আছে ছোট বুদ্ধিতে আমরা কী করে ভালো ডিসিশন নিতে পারবো দশজনকে জিজ্ঞেস করব যারা আমাদের থেকে ভক্তি জীবনে আগে এসেছে কিংবা পরিপক্ক আছে কিংবা উন্নতা আছে তাদের গাইডেন্সে যদি আমরা করব তাহলে আমাদের জীবনে সব কিছু পারফেক্টলি হবে তারপরে শেষে কি হচ্ছে এরা ব্রিজ বানিয়ে দিচ্ছে আর লঙ্কাতে চলে আসছে যুদ্ধ হচ্ছে শেষে দিনে রাবণকে মারতে জুনে ভগবান রেডি কিন্তু রাবণকে মারতে জুনে যতবার রাবণকে মারছে ওতবারই মানে একটা মুখ কাটলে আরেকটা মুখ চলে আসছে ও তো মুখি রাবণ এখন কী করবো তারপরে মুনি ভগবান রামকে একটা বান দিচ্ছে আর ও বানটা নিয়ে যখন রাবণের পেটের ভিতরে ভগবান মারে তখন রাবণ মারা যায় তো এখান থেকে আমরা শিখলাম একটা শিক্ষা যে গুরু গুরুকৃপা গুরু গুরুকৃপা লাগবে যে কিছু আমরা যদি জীবনে রাবণের মতো এই যে মায়া দশ মুখ মায়া যেটা আমাদের জীবনে আছে এই মায়াকে মারতে গুরু কৃপা লাগবে আমরা অনেক বান চেষ্টা করবো এই বান ওই বান যেরকম ভগবান রাম অনেক বান চেষ্টা কিন্তু কিছুই হলো না একটা একটা মুখ চলে গেলে আরেকটা মুখ আসছিল এরকম মায়াতে আমরা অনেক চেষ্টা করব। কিন্তু ইউটিউব হয়ে গেলে ফেসবুক ফেসবুক হয়ে গেলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হয়ে গেলে এটা এই মায়া আসতেই থাকবে আমরা আমরা পারবো না কিন্তু যখন গুরু কৃপা যখন গুরু থেকে শক্তি নেব যখন গুরুর ব্লেসিংস হবে গুরুর গাইডেন্স হলে একসাথে দশমুখী রাবান পুরো মায়াটা আমাদের জীবন থেকে বার হয়ে যাবে তো এরকম রামায়ণে অনেক অনেক সুন্দর সুন্দর শিক্ষাগুলো আছে এটা আমরা পুরো রাত কন্টিনিউ করতে পারবো এটার কোনো এন্ডিং নেই যতটুকু যদি আমাদের জীবনে সেটা ইমপ্লিমেন্ট আমরা যদি করতে পারবো তাহলে উই ক্যান হ্যাভ এ হ্যাপি কৃষ্ণা কনসিয়াস লাইফ अमी uh, आज के सेस करब थैंक यू सो मच रामचंद्र भगवान कि सीता सीताराम लक्ष्मण हनुमान की जय श्रील प्रभा की जय हरे कृष्णा हरे कृष्णा না আমি আমি কি বলেছি আমি বলবো আমি বললাম যে ভারতকে যেভাবে সবাই ভুল মনে করছিল মিসআন্ডারস্ট্যান্ড করছিল তাও কিন্তু ভারত মনের মধ্যে এরকম ভাবে না যে আমি সুইসাইড করে নেব। এখন তো আমাকে সবাই মিসআন্ডারস্ট্যান্ড করছে এখন বেঁচে থেকে কী লাভ আছে বেটার আমি সুইসাইড করে নেব কিন্তু সুইসাইড না করেও উনি খুব সুন্দরভাবে ডিটার্মিনেশনতে ওনার সেবাটা কন্টিনিউ করেছেন দেখেন আপনি যখন ভরত মহারাজ অয়োধ্যাতে ফিরে আসে তখন অযোধ্যাবাসীরা ভরত মহারাজের উপরে খুব রেগেছিলেন তো ওখানে কিছু কিছু লোককে উনি বুঝাতে পারলেন যে না আমার কোনো রাজা হওয়ার কোনো ইচ্ছা নেই এটা আমার মা করেছে এটার পিছনে আমার কোনো হাত নেই কিন্তু কিছু কিছু লোককে উনি বুঝাতে পারলেন না কেন হাজার হাজার লোক তো তো কিছু ওনারা সাপোর্টে আছে কিছু ওনার সাপোর্টে নেই তা উনি নিরাশ হয় না যে আরে আমাকে কেউ মিসআন্ডারস্ট্যান্ড করছে তো আমি এটা বুঝাতে চেষ্টা করছিলাম যে ভক্তি জীবনে হতে পারে আমাদের সাথে এরকম পরিস্থিতি আসতে পারে যেখানে আমরা কিছু একটা ভালো সেবা করতে চেষ্টা করছি কিন্তু কেউ কেউ আমাদেরকে ভুল বুঝছে কি কী করছেন আপনি এরকম কেন করলেন এটা করলে ভালো হতো আমাদের ডিসঅ্যাপয়েন্ট হতে নেই যে তাহলে আমি আর সেবা করবো না কেন আমি সেবা করলে কেউ আমাকে মানে কেউ বুঝতে পারছে না আমি কিছু ভালো করতে চেষ্টা করলাম কিন্তু আমাকে এভাবে নাম দিল আমার নামটা খারাপ করলো তো এরকম না যে এরকম ভরত মহারাজের জীবনে হলো আমরা একটা শিক্ষা পেয়েছি যে যে কোনো যে কোনো পরিস্থিতি আসলে সেবাটা ছাড়তে নেই সেবা কন্টিনিউ করতে হবে বাকি মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো এ ধীরে ধীরে কম হয়ে যাবে কেন যেরকম ভরত মহারাজ যখন উনি সেবাটা কন্টিনিউ করলেন আর উনি যখন গেলেন ওখানে আর রামকে বনে গিয়ে ফিরেত নিয়ে আসতে চেষ্টা করলেন আর ফিরে আসার পরেও উনি কোনোদিন অযোধ্যার ভিতরে পাই দিলেন না আর কোনো দিন রাজমেহলে কোনো বেডের উপরে ঘুমাতেন না নন্দীগ্রামে উনি একটা বনবাসীর মতন থাকছিলেন তখন ধীরে ধীরে যারা ওনাকে ভুল ভেবেছিলেন ওনা সবাই বুঝতে পেরে গেছে যে না ভরত খুব ভালো ভক্ত আর ধীরে 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 হয়ে স্লোলি কেন আমি এই রামায়ণ বাল্মীকি রামায়ণ ছাড়াও অনেক ভার্নাকুলার ভাষাতে মানে তেমিল তেলুগু বাংলা অনেক ভাষাতে ট্রান্সলেশন আছে আর অনেক ছোট ছোট স্টোরিজ আছে আমি এক জায়গাতে পড়েছিলাম যে ভরত মহারাজকে কিছু লোক এত রাগ করত যে ভরত মহারাজ সকলবেলা যখন স্বরুতে স্নান করতে যেতে কেউ কেউ পাথর নিয়ে ভরতকে মারতে চেষ্টা করেছে যে তোমার দিয়ে আমাদের রাম আমাদের থেকে দূর হয়ে গেছে সেই জন্যে ভরত মহারাজ ভোরবেলা মানে ব্রহ্ম মুহূর্তের আগেই গিয়ে স্নান করে চলে আসতেন নাহলে একটু ভোর হলেই যদি ওনাকে কেউ দেখবে স্বরুউ নদু কাছে ওনাকে মারতে করে মারতে অনেক লোক চেষ্টা করেছিল তো আপনি বুঝতে পারবেন এই রকম পরিস্থিতিতে যদি কেউ আছে কেউ ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে ডিসহার্টেন হয়ে যাবে যে আর বেঁচে কি করব আমাকে কেউ সবাই ভুল বুঝছে আমার মধ্যে এরকম কোনো ভাব নেই তাও আমাকে ভুল বুঝছে কিন্তু উনি পেশেন্স রাখলেন আর ধীরে ধীরে সব অয়োধ্যাবাসী বুঝতে পেরে গেছে যে ভরত সত্যিই ভগবান রামকে খুব ভালোবাসে আর ধীরে ধীরে সবাই ওনাকে মানে কি বলছে পূজনীয় নিয়ে ওনার ওনার পূজা করতেন ওনাদের ওনাকে তো মান করতেন তো আমি সেটা আমি বলতে চেষ্টা করছিলাম আচ্ছা সব ना प्रभुजी राम रा रामेर वन सकेंड राम भाईर भरत ना भारत इ शकुतलार झले

ওকে আপনার প্রশ্ন আছে যে আট হাজার সৈনিক যে ধনুষটা উঠাতেন সেটা সীতা বা হাত দিয়ে উঠে দিয়েছে যখন এত শক্তি ছিল তখন রাবণের সাথে কেন নিজে নিজা কি নিজেকে উনি বাঁচাতে পারলেন না কিন্তু টু লেভেলস টু লেভেলস টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট লেভেল ইজ কি रावण खूब बसि शक्तिशाली छिली ए लिला, ए लीलार मध्य एक्चुअली सीता थी सीता देवी हे रामे अर्धांगी लक्ष्मीदेवी उनारे पारे ना कि लीलार मध्य उन्नी जाना कर माननीज शक्ति प्रदर्शन करा जेहे उन्नी चाय जे लीलाटा होक क्यों उनारा वनवास एसे ए, ए जुने परित्राणाय साधुना विनाश आए दुष्कृतम धर्म संस्थापनार्थाय संभव युगे भगवान से जुड़े ছে এই লীলাগুলো অ্যাকচুয়ালি কয়কাই হচ্ছে ভগবানের খুব ভালো ভক্ত কি ভগবান যখন এ সেবাটা দিয়েছে যে তোমাকে আমাকে বানবাস্তা পাঠাতে হবে তখন কয়কাই কানছে যে আমি কেন আমাকে কেন এরকম রোল যেরকম যে এটা হচ্ছে একটা ড্রামা ধরেন ড্রামাকে সবাই সবাইকে একটা রোল দেওয়া হয় দেখো তোমাকে বিলানে রোল করতে হবে তোমাকে হিরো তোমার হিরোইন রোল করতে হবে এরকম ভগবানের লীলাকে লীলাতে সবাইকে রোল দেওয়া হয় যখন কয়কাইকে রোল দেওয়া হয় তখন কয়কাই কান দেয় যে না আমাকে এরকম তখন ভগবান বলছে না তুমি আমার ভক ভালো ভক্ত তোমাকে এই এই কলঙ্কটা তোমার মাথে নিতে হবে কেন ভগবানের সেবা জুনে যে তুমি আমাকে না পাঠাবে ওয়ানে আমি যদি আয়োধ্যাতে থেকে যাব তাহলে কি করে আমি সাধুর সাহায্য করব। এত হাজার হাজার লাখ লাখ সাধু কত জন্মজন্ম থেকে ভগবানের জন্যে তপস্যা করেছে যখন রাম অয়োধ্যা থেকে বনবাসে চিত্রকূটে পঞ্চবটি সব জায়গায় ভগবান যখন যাচ্ছে এটা কোনো সাধারণ লীলা না ওখানে যত বৃক্ষ ছিল যখন যত গাছগুলো ছিল যত ঘাস গিলো ছিল এরা সবাই প্রাণ আছে সবাই ভিতরে আত্মা আছে এই আত্মাগুলো পূর্বতে ঋষি অনেক তপস্যা করেছে যে আমি ভগবানকে আমরা দেখতে পারবো যেন সো অনেক ভগবানের কি বলে সান্নিধ্য পেতে জুনে ওরা কত কত জন্ম তপস্যা করেছে সেই জন্যে ভগবান নিজে বনবাসী রূপে এসে সবাইকে সঙ্গ দিয়েছে মহারাজ গুহা ওখানে যারা কেওট আর রাস্তাতে সব ভক্তদেরকে দর্শন দিতে দিতে আর যেখানে যেখানে গেছে চিত্রকূটে পঞ্চবটী অনেক ঋষিগুলো হাজার হাজার বর্ষ থেকে ওখানে ছোট ছোট কুটিয়া ছোট ছোট একটা হাট বানিয়ে থাকছিল पूरा भगवान जुड़ी अपेक्षा कर चलो भगवान दर्शन जुड़े तो साधु ये तो सब तबकि भगवान एक लीला परित्रा नया साधु नाम साधुर के भलो भाषा दीते चुने और कि परित्रा नया साधु नाम विनाशायज दुष्कृतम जरा दुष्ट के पानिशमेंट दंड दीते चुना है भगवान इसगल सब हे लीला से जुड़े सीता माता से से समय सी आपड़ी यदि भगवान पूरा लीलाटा देखें के कम भगवान हाथ जोड़े गुहा के बोलें गंगाटा कि पार कर আর ওয়ানারদেরকে বলবে সেতু বন্ধন কে আমাকে সাহায্য করবে হনুমানকে বলে তুমি কি সীতাকে খুঁজতে পারবে এখন আমরা যদি দেখি এটা কি রাম হচ্ছে ভগবান কিন্তু এখানে উনি যেরকম কিচ্ছুই জানে না এখন কি করলে ভালো হবে সুগ্রহ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমার বউকে খুঁজতে জন্যে সো এগুলো হচ্ছে লীলা সো এখানে সীতা মাতা হচ্ছে লীলা করছে যে ওই না আলে মাতাকে কি কেউ ছুতে পারবে কেউ নিয়ে যেতে পারবে অবশ্যই এটা একটা বড় আবার স্টোরি গল্প আছে কিভাবে ও সীতা না ওটা হচ্ছে ছায়া সীতা ওটা হচ্ছে মায়া সীতা সেটা পুরাণে লেখা আছে সেটা চেতনে মহাপ্রভু পুরাণের কপিটা যখন উনি সাউথ ইন্ডিয়া যাত্রাতে দক্ষিণ ভারত যাত্রাতে আসে তখন উনি ও পুরাণের কপিটা নিয়ে উনি প্রুফ করেছিলেন যে সীতা মাতা ছিল না সীতা মাতা অগ্নিতে চলে গেছিল এটা হচ্ছিল ছায়া ছায়া সীতা এটা হচ্ছে মায়া সীতা কেন জগৎ জননী সীতাকে কেউ টাচ করতে পারবে না আপনি ওনার এই রাবণ সাথে ফাইটিং ভুলে যান ওনার টাচ করা সম্ভব না কিন্তু এখানে ও ছায়া সীতাকে রাওয়ান নিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে পুরো একটা লীলা আর একটা জিনিস হচ্ছে রাবণ তখন সত্যি খুব শক্তিশালী ছিল খুব শক্তিশালী অনেক অনেক অবশ্য আরেকটা গল্প আমি শুনেছিলাম যে সীতার স্বয়ম্বর যখন হয় তখন ওখানে রাবণে এসেছিল আর যেই ধনুষটা মাতা এমনি বাহাত দিয়ে উঠিয়েছিলেন সেটা রাবণ হিলাতে প্রযুত পারল না তার মানে সীতা মাতার শক্তি রাবণ থেকে বেশি ছিল সেটা প্রুফ তাও যদি রাবণ সীতামাতাকে ধরে নিয়ে গেতে নিতে নিয়ে পারল তার মানে এটা হচ্ছে একটা লীলা সীতামাতা জানে করে মানে চলে গেছে যেহেতু যদি উনি যাবেন তখন গিয়ে তো রাম আসবে আর রাবণের যতগুলো রাক্ষস ছিল সবার হত্যা করবে সবাকে মারবে এটা এটা একটা পুরো লীলা ভক্তদের আনন্দ দিতে জন্যে আর কি আর কিছু না নেক্সট কোয়েশ্চেন এখানে এটাতে এটাতে আমি কী বলবো এটা আমি শুন আমি শুনি আর পড়ি আর আমি স্টাডি করি সো সেইভাবে অলসো লাইফ উইল মেক ইউ থিঙ্ক মানে যে যখন আমরা ভক্তিজীবনে বর্ষর বর্ষর যেতে থাকে আর পার্সোনালি ডিভোটির সাথে যখন কথাবার্তা হয় অনেকগুলো এক্সপিরিয়েন্সেস হয় তখন সে দোর ডিফারেন্ট লেভেলস শাস্ত্রকে পড়তে জন্য ডিফারেন্ট লেভেল আছে এক আছে যে আমরা জাস্ট স্টোরি মতন পড়ি একটা হচ্ছে যে আমরা স্টাডি করি মানে রিয়েলি স্ট্যাডি মানে মানে পেন নিয়ে পেন্সিল নিয়ে ওটাকে লাইন করে আবার ওটাকে দু তিনবার পড়ে এরকম মেডিটেশন করলে खूब सुंदर जो ना बार पढ़ते सेकते और अवश्य सिनियर वैष्णव गुरु महाराज आने इस्कने जा रा वरिष्ठ भक्त ता, का आ तरफ शुने इट्स ए मिक्सचार मैं सबकिू सबा शुने पढ़े वोटा করলে ইট কামস ইউনো ইট উইল কাম স্লোলি স্লোলি আমরা যদি দু তিনবার একই জিনিস আপনি যদি পড়বেন আর ওটার উপরে যদি আপনি একটু ডিপভাবে বিচার করলে সাম লেসেন্স কাম ইন অফকোর্স উইথ এক্সপিরিয়েন্স অলসো যত ভক্তদের সাথে ইউনো ওন ইউ ওন ইউ ইন্টারাক্ট ইন্টারাক্ট করলে ইন্টার্যাক্ট করলে তখন মনে এসে যাবে যে এই ভক্তের জীবনে এরকম হয়েছিল এই ভক্তের জীবনে এরকম হয়েছিল শেয়ার করলে ইট জাস্ট ইট জাস্ট কোঅর্ডিনেটস আমার বাংলাটা এত ভালো নি আমি অনেক সময় আমার থটটা বোঝাতে পারি না ভালোভাবে অনেক সময় कंफ्यूज হয়ে যায় ইংলিশ হিন্দি সব আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে অনেক সময় উই মে নট বি এবল টু মিট এভরিবডিজ এক্সপেকটেশন আমা আমাদের উপরে সবাই এক্সপেকটেশন রাখে বাড়িতে অফিসে যেটা আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা অনেক সময় যদি আমরা ও এক্সপেকটেশন লেভেল না পূরণ করতে পারলে আমরা একটু ডিপ্রেশন ফিল হয় যে আমি পারছি না ওকে এই যে আপনি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন এটার উপরে এক দুই ঘন্টা ক্লাস দিলে এটা খুব ভালোভাবে বুঝাতে পারবো পাঁচ মিনিটের ভিতরে আমি যদি আপনাকে এটা বোঝাতে চাই কিভাবে আমি বলবো সামটাইম ইউ হ্যাভ টু টেক থিংস স্টেপ বাই স্টেপ মানে ধরেন যদি আপনি রাস্তাতে চলে যাচ্ছেন আর রাস্তাতে যে স্ট্রিট লাইট আছে আর একসাথে সব স্ট্রিট লাইট বন্ধ হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন আপনার কাছে হাতে ফোন আছে আপনার ফোনের টর্চ লাইটটা আরম্ভ করে ধীরে ধীরে টর্চটা দেখিয়ে আপনি এক পরে এক আপনার পায়েটা আগে দিয়ে চলতে আরম্ভ করবেন ধীরে ধীরে হতে পারে পনেরো মিনিট পরে আধা ঘন্টা পরে লাইট ফিরত চলে আসবে এরকম আমাদের জীবনে অনেক সময় এরকম পরিস্থিতি আসে এখন কি করা যায় এর কাছে এই এক্সপেকটেশন আছে ও আমার কাছে এরকম চাচ্ছে বউ এরকম চাচ্ছে বাচ্চারা এরকম চাচ্ছে অফিসে বস এরকম চাচ্ছে শিক্ষাগুরু শিক্ষাগুরু বলছে কোনো প্রোগ্রাম মিস করবে না টাইমে ক্লাসে চলে আসবে কি করে আমি ম্যানেজ করব তো অনেক সময় আমাদের অ্যাট এ টাইম আজকের ডের আজকের স্কেডিউল বানান আমি কি করব আমার টাইমের স্কেডিউলটা কিভাবে কত টাইম দিতে পারবো আর একটা জিনিস অল সেড অ্যান্ড ডান আমি সেই জন্য জটায়ুর এক্সাম্পল দিলাম যে ভগবান দেখছে আমাদের চেষ্টা রিজাল্ট না যে তুমি কি শেষে কি হলো না চেষ্টা কত করেছ চেষ্টা করতে পারবো ওয়ান এট এ টাইম টর্চ আমাদের ফোনের টর্চ যেরকম এরকম ওয়ান এট এ টাইম ধীরে ধীরে যতটুকু আমরা পারবো অতটুকু আমরা করব। আমাদের হাতে সব কিছু না আমরা সর্বগুণ সম্পন্ন না ভগবান কৃষ্ণের ভিতরে একশোখানা ভুল বার করেছে শিশুপাল ভগবান উনি তো ভগবান তাও একশোখানা ভুল শিশুপাল বার করেছে তাহলে আমরা তো হচ্ছে সাধারণ মানুষ আমাদের ভিতরে কত কিছু ভুল থাকতে পারে আমরা পরিপূর্ণ না আমরা সবাইকে খুশি করতে পারবো না সেই জন্যে আমাদের ফার্স্ট আমাদের প্রায়োরিটিস ঠিক করতে হবে আমরা কাকে খুশি করতে চাই আজকাল যেটা ট্রেন্ড চলছে আমরা সবসময় সবাইকে খুশি করতে চাই সেটা দিয়ে আমরা খুব দুঃখী হয়ে যাচ্ছি যদি আমরা জীবনে দুঃখী হতে চাই সেটা হচ্ছে ফর্মুলা সবাইকে খুশি করতে চেষ্টা করো তাহলে আপনার তুমি দুঃখী হয়ে যাবে আমরা কি করছি ফেসবুকে একটা ফটো দেবো কিংবা যে কোনো একটা আমরা দেখব কত লাইক এসেছে কত লোক পছন্দ করলো যদি একশোখানা লোক পছন্দ করে তাহলে আমি খুশি নালে যদি কেউ পছন্দ করে না তাহলে আমি দুঃখী অ্যাকচুয়ালি আমি তো খুশি আছি আমি আজকে নতুন শাড়ি কিনেছি আমি খুব খুশি কিন্তু আমি চাই যেন আমার খুশিটা দশজন লাইক করলেই খুশি নাহলে আমার খুশিটা খুশি না তো সেইভাবে কীভাবে হয়ে গেছে আমাদের মাইন্ডটা আমরা নিজেই আমাদের মাইন্ডকে কমপ্লিকেটেড করে দিই দিয়েছি সবাই যেন আমাদের খুশি হয় সবাই যেন আমার প্রেস করে আমার ও খুব ভালো খুব ভালো বললেই আমি খুশি না সেই জন্যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ঠিক করতে হবে আমি কাকে খুশি করতে চাই সো সব থেকে মেন প্রায়োরিটি হচ্ছে গুরু অ্যান্ড কৃষ্ণা ওনারা কী করলে আমি খুশি হব সেকেন্ড স্টেপ আর সব কিছু ধীরে ধীরে ব্যালেন্স করতে হবে আমি অনেক সময় আমার ক্লাসে বলি আমাদের এখানে দুটো রিলেশনশিপ আছে একটা হচ্ছে হরিজন্টাল একটা হচ্ছে ভার্টিক্যাল আমাদের রিলেশনশিপ হচ্ছে ভগবান আর আমি আরেকটা হচ্ছে আমি আর আমার পরিবার বন্ধু বান বান্ধবী অফিস স্টাফ যারা এই দুটোর একটা সমতুল্য একটা খুব ভালো ব্যালেন্স বানাতে হবে এটা না যে ভগবানের সাথে রিলেশনশিপ জুনে সবাইকে ইগনোর করবো মানে ঠিক আছে ওরা যেটা ভাবে ভাও আমার কোনো এরকম না সব কিছু খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে আর এটা ব্যালেন্সের জন্য দরকার আছে আমাদের জীবনে একটা ভালো মেন্টার একটা ভালো স্পিরিচুয়াল গাইড যার সাথে বসে আমাদের জীবনের প্রায়রিটিস আগে আমাদের ঠিক করতে হবে অ্যাকচুয়ালি আমরা কনফিউজড আছি আমরা কি চাই আমরা নিজেই জানি না সেই জন্যে আমাদের আমাদের শান্তি নেই ধরো আমি জানি না আমি আপনাকে বুঝাতে পারছি কি না ঠিকভাবে ধরেন আজকে আমি আমি কিনতে চাই আমি কিনতে চাই ব্রেড আমি কিনতে চাই বাটার তাহলে আমার জীবনে কোনো প্রবলেমই নেই আমি সুপারমার্কেটে যাব আমি ব্রেড নেব আমি বাটার নেব আমি বিল কাউন্টারে যাব বিল বানাবো পয়সা দিয়ে চলে আসব। কিন্তু যদি আমি জানি না আমি কি কিনতে চাই তাহলে সমস্যা সৃষ্টি হবে আমি এখন সুপার মার্কেটে যাবো এইখানে বিস্কিট দেখবো এইগুলো চকলেট দেখবো সসগুলো দেখবো আটা দেখবো রাইস দেখবো তারপরে ও সেলস সেলসে যেখানে দোকানে কেউ এসে বলবে কেন হেল্প ইউ কি আমি আপনার সাহায্য করতে পারবো ম্যাডাম আপনার কি লাগবে তখন আমি বলবো কি করে সাহায্য করতে পারবেন আমি নিজেই জানি না আমি কি কিনতে এসেছি তাহলে কি হবে ঘন্টা ঘন্টা যদি আমি ওই দোকানে থাক থাকলেও তার কোনো সলিউশন নেই যেহেতু আমি নিজেই জানি না আমি কি চাই অ্যাকচুয়ালি আমাদের সবার জীবনে এটাই হচ্ছে এখন সমস্যা আমরা জানি না আমরা কি চাই আজকে যদি আমি একটা ক্লাস শুনেছি আমার এই ক্লাসটা খুব ভালো লেগেছে এখন আর মনে হচ্ছে যে আমি খুব সুন্দর ভক্তি করব আমি কারোর নিন্দা করব না আমি কারোর ঈর্ষা করব না আমি বৈষ্ণব অপরাধ করব না আমি খুব মানে কি বলি প্রেরণা প্রোৎসাহিত হয়ে গেছি খুব আমি এনথুজিয়াসিক উৎসাহ এসে গেছে দুই তিন দিন পরে কি হবে এই উৎসাহটা শেষ তারপরে আমি দেখলাম রামদেব বাবা প্রাণায়াম দেখাচ্ছে এখন আমার উৎসাহ হয়ে গেছে আমি রোজ প্রাণায়াম করবো আমি সকালে সাড়ে চারটার সময় উঠবো আমি ভালোভাবে প্রাণায়াম যোগা করলে আমার কোভিড হবে না খুব উৎসাহ তিন দিন পরে উৎসাহ শেষ হয়ে গেছে তারপরে আমি আরেকটা টিভি চ্যানেল দেখলাম ওখানে একটা মেয়ে খুব সুন্দর তৈরি হচ্ছে আমি খুব সুন্দর আমার বিউটিটা দেখব আমি আমার শরীর এখন কি হচ্ছে আমরা আমরা জানি না আমরা কি চাই দুই দিন এটা ভালো লাগলো তিন দিন এটা ভালো লাগলো চার দিন এটা কিছু রান্নার শো আসলো কীভাবে রান্না ভালোভাবে করতে হবে এখন আমার ওটা ভালো লাগছে আমার গোলটা কি আগে আমাকে আমার লক্ষ্যটা কি সেটা আমাদের ঠিক করে নিতে হবে যদি আমার লক্ষ্যটা ঠিক হয়ে যাবে লক্ষ্যটা আমি কি করতে চাই তাহলে আর কি কোনো কোনো জিনিসই আমাদেরকে দুঃখ দেবে না কেন আমি জানি আমি কি করতে চাই আমি জানি আমি কি পা কী পেতে চাই আর আমি জানি আমার রাস্তাটা কীভাবে আছে এখন রাস্তার মধ্যে অনেক লোক সাথে দেখা হবে আপনি যখন ট্রেনে বসেন অনেক লোক সাথে দেখা হয় অনেক লোক ট্রেনে মাঝে মাঝে যে কোনো একটা স্টেশনে নামতে থাকে নামতে থাকে আর নেমে চলে গেলে আমরা বসে কান দি না কিন্তু আমরা জানি আমার যেতে হবে বৃন্দাবন এরা রাস্তাতে নামতে থাকবে কেউ গোয়ালিয়ারে কেউ ঝানসিতে নামছে 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 তো যখন আমাদের লক্ষ্য ঠিক হয়ে গেলে তখন আমাদের বস কি বলছে আমাদের পাশে যে নেবার্স থাকে ওরা কি বলছে আমার স্কুলে কেউ কি বলছে আমার ওগুলো আর কিচ্ছু কেন আমাদের গোল ঠিক আছে কিন্তু যদি আমাদের গোল ঠিক নেই তাহলে সব সমস্যা আছে আর তাহলে সবসময় আমাদের চিন্তা কিভাবে একে সন্তোষ করবো এইভাবে ভগবানকে সন্তোষ দিলে ভক্তি ভালোভাবে করলে জীবনে সব কিছু ঠিকভাবে হবে সব কিছু জাস্ট একটা প্রপার গুরু প্রপার প্রসেস দ্যাটস ইট যেরকম প্রৌপাত বলে যে যদি আমরা রুটসে জল দেব জলটা পুরো গাছে যাবে প্রতি একটা পাত্তাতে যাবে যদি আমাদের চান্টিং ঠিক হচ্ছে যদি আমাদের শ্রবণম শুন কীর্তনাম ঠিক হচ্ছে যদি আমরা প্রসাদ ছাড়া আর কিচ্ছু খাচ্ছি না অনলি প্রসাদ নিচ্ছি আমরা অলওয়েজ কেয়ারফুল থাকছি যে আমরা বাজে জিনিসটা এমনি কোনো কিছু খেয়ে নিলাম মুখে দিয়ে দিলাম না প্রসাদ নিচ্ছি আর কোনো সিনিয়রের গাইডেন্সে আছি পাক্কা পাক্কা আমাদের জীবনটা ভালো দিকেই চলবে কোনো অসুবিধা নেই সব কিছু আমাদের জীবনে ঠিকভাবে ব্যালেন্স হবে বাট একটু একটু হবির মতম করলাম কিছু দিন আর তারপরে হবি কাউকে হ্যাপি করতে পারবো না আমি যে ক্লাসে বললাম না যে এই নৌকাতে পায়ে রাখবো ওই নৌকাতে পায়ে রাখব ওই নৌকাতে পায়ে রাখবো কিছুই হবে না কাউকে আনন্দ দিতে পারবো না এটা খুব ভালোভাবে অর্গানাইজ করতে হবে আমি বললাম না এটা এটা এত বড় কি বলবো এত বড় কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনের আনসারটাই দুই ঘন্টা লাগবে এক্সপ্লেন করতে জন্যে যে কীভাবে সিস্টেম্যাটিকলি আমাদের লাইফকে এভরিথিং ইজ এ সিস্টেম আজকে যদি আমি পাইস বানাতে চাই কতটুকু দুধ দিতে হবে কতটুকু চিনি দিতে হবে সেটার মাপ আছে আমার আজকে একটু মনে হলে একটু চিনি বেশি দিয়ে দিলাম আয় একটু রাইসটা বেশি দিয়ে দিলাম তাহলে হবে না এটার একটা মাপ আছে মাপ দিলে ওটার টেস্ট হবে এরকম জীবনের একটা মাপ আছে ভক্তিবিনো ঠাকুর বলেছে আট 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 ঘন্টা শরীরের জন্যে আট ঘন্টা আত্মার জন্যে আট ঘন্টা পরিবারের জন্যে এরকম একটা মাপ আছে যদি সে মাপে সব কিছু হয় লাইফটা হ্যাপি হবে আমরা আমাদের ইচ্ছার মতাম আজকে অফিসে বেশি থেকে গেলাম আজকে সিক্সটি ফোর রাউন্ডস করে দিলাম কালকে দুই মালা করলাম আজকে এটা আমাদের কোনো মাপ নেই তাহলে কি করে হ্যাপি থাকবো সব কিছু মাপে করতে হবে তাহলে পারফেক্ট সব কিছু মাপে আছে ভগবানের পুরো সৃষ্টিটা কীভাবে মাপ দিয়ে বানিয়েছে আজকে যে আমাদের মুখ আছে যদি আমার চোখটা আরেকটু নিচে থাকতো নাক একটু উপরে থাকলে মাপে আছে সব কিছু ব্যালেন্স আছে ব্যালেন্স ব্রিংস বিউটি ব্যালেন্স লাইফে সব কিছু ব্যালেন্সভাবে থাকলে লাইফ উইল বিকাম বিউটিফুল আমি আর আর একটা এটা এটা বলতে থাকলে এটার কোনো মানে এন্ড নেই আমি জাস্ট একটা কিছু সিম্পল আনসার দিতে চেষ্টা করলাম আই জাস্ট হোপ ইট হেল্পস ইউ Krishna